আজকে অ্যামেনোরিয়া, যদিও হচ্ছে টপিকটা অনেকটাই গুরু গম্ভীর, কিন্তু আমি জানি ম্যাডামের এই লেকচারটা অনেক সুন্দর এবং ম্যাডাম এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে। তারপরেও আমরা বলছি যে এখানে সব ধরনের প্ল্যাটফর্ম থেকে যেহেতু জয়েন হচ্ছেন, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা ম্যাডামের কাছ থেকে শোনার চেষ্টা করব, আপনারা প্রশ্ন করবেন নির্দ্বিধায়। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ম্যাডাম প্রফেসর ডাক্তার কোহিনুর বেগমকে ম্যাডামের প্রেজেন্টেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। তোমাকে অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ ভেরি মাচ শম্পা এতখানি লম্বা একটা ফ্রিজটি দেওয়ার জন্য। আজকে আমার বক্তব্যটা হলো অ্যামেনিউরিয়া। হ্যাঁ, এটা একটু কঠিন বটে, তবুও চেষ্টা করবো আমি তোমাদের কাছে ভালো করে উপস্থাপনা করার জন্য। তো আমরা বলি হোয়াট ইজ অ্যামেনিউরিয়া, অ্যামেনিউরিয়া বলতে কি বুঝি, এটা হলো অ্যাবসেন্স অর অ্যাবনর্মাল সিজেশন অফ মেনস্ট্রুয়েশন। এটা একটা সিমটম বাট ইট ইজ নট এ ডিজিজ, সো দ্য ফাইনাল ডায়াগনোসিস শুড বি প্যাথোলজিক্যাল। একটা 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 কজ পরে পাওয়াই যাবে। অনেকভাবে ক্লাসিফাই করা যায় অ্যামেনিউরিয়াকে। আমরা যদি এইভাবে বলি অ্যাকর্ডিং টু অনসেট, তাহলে এটা হবে প্রাইমারি আর সেকেন্ডারি। যদি বলি অ্যাকর্ডিং টু কজ, তাহলে এটা বলা যাবে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল। যদি এটা বলি যে অ্যাপারেন্ট কিংবা হিডেন, তাহলে বলতে হবে ফলস অ্যামেনিউরিয়া অথবা ক্রিপ্ট অ্যামেনিউরিয়া অথবা ট্রু অ্যামেনিউরিয়া। এটা একটার সাথে একটা আবার ইন্টারমিঙ্গেলড হয়ে যাবে। অন্যান্য ভাবে টাইপ করা যেতে পারে, একটা হলো ফলস মানে ক্রিপ্টোমেনোরিয়া, আর একটা হলো ট্রু সেটা জেনুইন সাপ্রেস মিনিস্ট্রেশন। এটা আবার দুইটা, একটা তো ফিজিওলজিক্যাল একটা হলো প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে মিনিস্ট্রেশন বন্ধ আছে টেম্পোরারি আর কি। প্রাইমারি টু অনসেট অফ মিনিস্ট্রেশন মানে বিফোর পিউবার্টি তো অ্যামেনোরিয়া হবেই, অ্যামেনোরিয়া থাকবেই। আর আর্লি অনসেট হলো আফটার মেনার্কি, কিছুদিন একটু অনিয়ম থাকবে, ডিউরিং প্রেগনেন্সি বন্ধ থাকবে, ল্যাকটেশনে বন্ধ থাকবে, মেনোপজে তো পারমানেন্ট সিজেশন হয়েই যাবে। আর প্যাথোলজিক্যালের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি, এটা আবার ট্রু আর ফলস দুইটারই। এখন আর এক, হোয়াট ইজ প্রাইমারি অ্যামেনোরিয়া, এটা হলো ডিফাইন করা দুই ভাবে। একটা হলো অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন বাই দ্য এজ অফ 14 উইথ নো ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, অথবা এটা করা যায় অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন বাই দ্য এজ অফ 16 ইয়ার্স উইথ নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। কাজে মারা যখন আসে, এসে বলে 12 বছর এসে বলে যে আমার মেয়ের মাসিক হয় না, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো যে আপনি 14 বছর পর্যন্ত ওয়েট করতে পারেন, অথবা আপনার যদি সেকেন্ডারি সেক্স সেক্সুয়াল ক্যারেক্টার ঠিক থাকে তাহলে 16 বছর পর্যন্ত ওয়েট করা যায়। সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলতে বোঝা যায় এটা, যে অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন ফর 6 মান্থস ইন এ নর্মালি মিনিস্ট্রেটিভ উইমেন, অথবা যার অলিগোমেনোরিয়া আছে সেটা যদি পরপর 3টা সাইকেল বন্ধ থাকে তখন তাকে বলবো আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তার অলিগোমেনোরিয়া কি, সেটা হলো মিনিস্ট্রেশন অকারিং অ্যাট দি ইন্টারভাল অফ এক্সিডিং 35 ডেজ, 35 ডেজ পর পরে যে মিনিস্ট্রেশন সেটাকে বলবো অলিগোমেনোরিয়া। এটা ম্যাগনিচিউড হলো সেকেন্ডারি অ্যামেনোরিয়া প্রিভিলেন্স হলো 3%, একটু বেশি। আর প্রাইমারি অ্যামেনোরিয়া হলো 0.3% অ্যামং দ্য গার্লস। আর বিটুইন 10-20% অফ দ্য ইনফার্টাইল পেশেন্ট হ্যাভ অ্যামেনোরিয়া। আর যদি আমরা অ্যাথলেট চিন্তা করি, তাহলে যারা 80 মাইলস পার উইক ও মানে ইয়ে এক্সারসাইজ করে তাদের 50%-এর অ্যামেনোরিয়া থাকে। আর যারা ব্যালে ড্যান্সার তাদের মধ্যে দেখা গেছে 44%-এর অ্যামেনোরিয়া থাকে। দিস আর দ্য এক্সাম্পলস অফ ফিজিওলজিক্যাল অ্যামেনোরিয়া। দিস মেনোপজ, এটা হলো অ্যাডোলেসেন্ট, এটা প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন অ্যামেনোরিয়া থাকে। কেন এই ফিজিওলজিক্যাল অ্যামেনোরিয়া কেন হয়? বিফোর পিউবার্টি হবে বিকজ দের ইজ ডিক্রিজ রিলিজ অফ জিএনআরএইচ। অ্যাডোলেসেন্টে কেন হবে, 1 থেকে 2 বছর পর্যন্ত একটু ইরেগুলার থাকতে পারে, সেটা হলো কারণ হলো ডিউ টু ইনফ্রিকুয়েন্ট ওভুলেশন, ওই সময় ওভুলেশনটা ঠিকঠাক মতো হয় না। প্রেগনেন্সিতে কেন অ্যামেনিরিয়া থাকে, বিকজ অফ কন্টিনিউয়াস রিলিজ অফ ইস্ট্রোজেন প্রজেস্টেরন দ্যাট সাপ্রেস দ্য FSH এলে, সো দের ইজ নো ওভুলেশন, দের ইজ নো মেনস্ট্রুয়েশন। ল্যাকটেশনে কেন হয়, কন্টিনিউয়াস রিলিজ অফ প্রোল্যাকটিন দ্যাট সাপ্রেসেস দ্য রিলিজ অফ গোনাডোট্রোপিন, সো দের ইজ নো ওভুলেশন, দের ইজ নো মেনস্ট্রুয়েশন। মেনোপজ হবে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য গ্রাফিয়ান ফলিকল, সো দের ইজ নো ইস্ট্রোজেন প্রজেস্টেরন, নেগেটিভ ফিডব্যাক নাই, FSH বেশি হয়। এই দুই কারণে মেনোপজে অ্যামেনোরিয়া হয়। প্যাথোলজিক্যাল অ্যামেনোরিয়াটা আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি অ্যামেনোরিয়া কম্পার্টমেন্ট ওয়াইজ যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে এটা হলো আউটফ্লো ট্র্যাক্ট অ্যাক্সিস প্রবলেম, ওভারিয়ান কজ, পিটুইটারি কজ অ্যান্ড হাইপোথ্যালামিক কজ। এই পিকচারটায় আমরা 5টা জিনিস, একটা আউটফ্লো ট্র্যাক্ট অ্যাক্সিস, ওভারিয়ান সেটাকে কনজেন্টাল ইউট্রাস মানে ট্র্যাক্টের মধ্যে সমস্যা, ওভারিতে হলো ওভার থেকে ইস্ট্রোজেন পজিশন থাকে না, এন্ডোক্রাইন হলো হাইপোথাইরয়েডিজম, পিটুইটারি অ্যান্ড হাইপোথ্যালামাস। আর হিডেন যেটা অথবা ফলস অ্যামেনোরিয়া, দ্যাট ইজ ক্রিপ্টোমেনোরিয়া, সেটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি হলো সার্ভাইকাল অ্যাট্রেশিয়া ডেভেলপমেন্টাল, সার্ভাইকাল অ্যাট্রেশিয়া, ভেজেনাল অ্যাপ্লাসিয়া, ট্রান্সভার্স সেপ্টাম অর ইম্পারফোরেট হাইমেন।
আর সেকেন্ডারি চিন্তা করলে আয়াট্রোজেনিক, কিছু ম্যানুভার করার পরে ট্র্যাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয় তখন সেটা হলো সার্ভিক্যাল কটারাইজেশন, এক্সেসিভ করলে স্টেনোসিস হয়, অ্যামিনোরিয়া হয়, সার্ভিক্যাল কোনাইজেশন সেখানেও স্ট্রিকচার হয়, আর ভেজালা সাইনিকে অথবা অ্যাশারম্যান সিনড্রোম ইন্টারট্রেন সাইনিকে আফটার ম্যানিপুলেশন আইদার ডিএনসি অর ইনফেকশন। সো প্রাইমারি প্যাথোলজিক্যাল অ্যামিনোরিয়া থেকে আমরা চারটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারি। অ্যাকচুয়ালি ইওগোনাডোট্রপিক অ্যামিনোরিয়া, অর্থাৎ সেখানে FSH এলিস নর্মাল, সো দ্য কজ মাইট বি অ্যানাটমিক্যাল। আর একটা সেকেন্ড কজ হলো হাইপার অ্যান্ড্রোজেনিক হাইপার গোনাডোট্রপিক অ্যামিনোরিয়া, সেখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ গোনাডোট্রপিন রিলিজ হয় সার্কুলেশনে ডিউ টু অ্যাবনর্মালিটিজ অফ দ্য এট দ্য ওভারিয়ান, এইটার সমস্যাটা হলো অ্যাট দ্য লেভেল অফ দ্য ওভারি, লিডিং টু অ্যাবসেন্স অফ ফিডব্যাক বাই দ্য ওভারিয়ান স্টেরয়েড। থার্ড যেটা সেটা হলো হাইপোগোনাডোট্রপিক, মানে এখানে FSH LH এর পরিমাণ কম, দ্য লেভেল দ্য ডিরেঞ্জমেন্ট লেভেল ইজ অ্যাট দ্য হাইপোথ্যালামিক লেভেল, লিডিং টু লো কনসেন্ট্রেশন অফ গোনাডোট্রপিন, সো দেয়ার ইজ পুয়ার রেসপন্স অ্যাট দ্য ওভারিয়ান লেভেল। আর একটা স্পেশাল ক্যাটাগরি সেটা হলো অ্যামিনোরিয়া অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভিরিলিজম, এখানে এক্সেসিভ অ্যান্ড্রোজেন আইদার ফ্রম দ্য ওভারি অর ফ্রম দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড দ্যাট লিডস টু ভেরিয়াস ডিগ্রি অফ ম্যাসকুলিনাইজেশন। এখন ইও গোনাডোট্রপিক অ্যামিনোরিয়া মানে যেখানে আমরা FSH LH এর কনসেন্ট্রেশনটা লো নর্মাল আছে, সেটা কজ আমি আগেই বলছি এটা অ্যামিনোরিক হবে। এই কজটা এভাবেও ভাগ করা যায়, যেমন অ্যাবসেন্ট ও নন ফাংশনিং ইউট্রাস অ্যান্ড ফাংশনিং ইউট্রাস, ইউট্রাস নন ফাংশনিং অথবা অ্যাবসেন্ট, সেটা হলো তোমার কনজেনিটাল মুলার অ্যানাজেনেসিস, মুলের ট্রাক তৈরি হয় না একদম, না ইউট্রাস আছে না সার্ভিক্স আছে না ভেজাইনে আছে। আর একটা হলো টেস্টিকুলার ফেমিনাইজেশন, এখানে ইউট্রাস আর আপার ভেজাইনা নাই, আর যেন ফাংশনাল ইউট্রাস আছে কিন্তু আসছে না ক্রিপ্টোমিনেরিয়া, সেটা হলো ইম্পারফেক্ট হাইমেন, ভেজাইনাল অ্যাট্রেশিয়া ও ট্রান্সভার্স ভেজাইনাল সেপ্টাম। আমরা আরেকভাবে এটাকে ক্যাটাগরি করতে পারি এরকম, আইদার কনজেনিটাল আউটফ্লো ট্র্যাক্টের মধ্যে কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড। কনজেনিটাল কোনগুলি? কমপ্লিট অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স, ইম্পারফেক্ট হাইমেন, মুরাল অ্যানাজেনেসিস, ট্রান্সভার্স সেপ্টাম, আর অ্যাকোয়ার্ডটা অ্যাশারম্যান সিনড্রোম অথবা সার্ভাইকাল স্টেনোসিস। দিস এক্সাম্পল অফ ইম্পারফেক্ট হাইমেন, হাইমেনটা বালজিং হয়ে আছে আফটার ইনসিশন দেওয়ার পরে দিস ব্ল্যাকিশ চকলেট কালারফুল কামস আউট, দিস অবস্ট্রাকশন ইজ ভেরি অ্যাট দ্য ভেরি লো লেভেল অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। নেক্সট হামস হাইপার গোনাডোট্রপিক অ্যামিনোরিয়া, মানে যেখানে FSH LH এর কনসেন্ট্রেশন অনেক বেশি অ্যান্ড প্রবলেম ইজ উইথ দ্য ওভারি, এটা হতে পারে টার্নার সিনড্রোম, জেনুইন টার্নার 45XY অথবা টানার মোজাই 45XO প্লাস 45XO কম্বিনেশন, অল আর অ্যান্ড আদার কাইন্ডস অফ এক্স লিঙ্ক ডিলিশনস, ট্রু গোনাডাল ডিজেনেসিস অ্যান্ড প্রিমেচুর ওভারিয়ান ফেইলিওর। এই তিন কারণেই FSH LH এর কনসেন্ট্রেশন বেশি হবে। এখন প্রিমেচুর ওভারিয়ান ফেইলিওরটা হতে পারে অটোইমিউন গ্যালাক্টোসেমিয়া, ডিপোজিশন, রেডিওথেরাপি, রেডিওলজি, XY ফিমেল, গোনাডাল ইত্যাদির কারণে প্রিমেচুর ওভারিয়ান ফেইলিওর হতে পারে। তো এভাবে যদি আমরা বলি যে মেদার কজগুলি আবার হাইপার গোনাড্রোপি, একটা প্রাইমারি ওভারি ইনসাফিসিয়েন্সি, কনজেনিটালের মধ্যে আছে ডিজেনেসিস টার্নার, আর অ্যাকর্ডের মধ্যে আছে অটোইমিউন ডিস্ট্রাকশন বাই গ্যালাক্টোসেমিয়া ডিপোজিশন অফ দ্য গ্যালাক্টোস আর কেমোথেরাপি আর রেডিয়েশন। দিস ইজ এ পিকচার অফ টার্নার, দিস ইজ জেনুইন টার্নার, যেখানে শর্ট স্টেচার এবং ওয়েব নেক এবং ভালগারিস X0 আর 45X0, আর এটা হলো টানার মোজাইক, এখানে 46XX এবং আছে 40 কম্বিনেশন, এটাও আছে এটাও আছে, বেশিরভাগ ক্ষেত্রে 45X থাকে আর কিছু পার্সেন্ট 45X থাকে, সেজন্য এটা একটু টল আছে এবং কিন্তু ইবিটাস আছে। তো টার্নার সিনড্রোম ফিচারগুলি এরকম, সেক্সুয়াল ইনফ্যান্টিলিজম মানে শর্ট স্টেচার, অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি থাকবে ওয়েব নেক, কিউবিটাস ভালগারিস, কোয়াকটেশন অফ দ্য অ্যাওর্টা, ব্রড শিল্ড চেস্ট উইথ ওয়াইডলি স্পেস নিপল, শর্ট মেটাকার্পাল বোন অ্যান্ড লিম্ফিডেমা, রিনাল অ্যাবনর্মালিটি থাকতে পারে সঙ্গে বাইল্যাটারাল স্টিক গোনা, বেশিরভাগ ক্ষেত্রে সেটা 45X0 থাকে ক্যারিওটাইপে, 20% ক্ষেত্রে মোজাইক ফর্মে থাকে। নেক্সট কামস হাইপোগোনাডোট্রপিক অ্যামিনোরিয়া, এখানে গোনাডোট্রপিন খুব কম, FSH LH এর পরিমাণ খুব কম এবং কজ ইজ আইদার পিটুইটারি অর হাইপোথ্যালামিক, এর মধ্যে দুইটা হচ্ছে রিভার্সেবল, ফিজিওলজিক্যাল যেটা সেটা রিভার্সেবল, অ্যানোরেক্সিয়া নার্ভাসা ওয়েট লস এটা হলো রিভার্স করা যেতে পারে, আর ইরিভার্সেবল যেটা সেটা হলো কনজেনিটাল হাইপো ডোয়ার্ফ পিটুইটারি ডোয়ার্ফিজম, ইনফেকশন হয়ে যদি ড্যামেজ হয় সেটা আর ফিরানো যাবে না, ইন্টাগ্রিনাল টিউমার, প্রোল্যাক্টিনোমা এটা রিভার্স করা যাবে ইরেডিয়েশন অথবা পোস্ট ইন্টাগ্রিনাল পোস্ট সার্জারি। তাহলে এটা আমরা পিটুইটারি কজের মধ্যে অনেকগুলি কজের মধ্যে আছে অটোইমিউন ডিজিজ, এমটি সিলা সিনড্রোম,
হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া কিছু মেডিকেশন আছে, এগুলি খেলে অ্যামেনিউরিয়া হয়। এবং অনেক পেশেন্ট যেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, তারা যখন আমাদের কাছে আসে অ্যামেনিউরিয়া নিয়ে, মেয়েরা স্পেশালি টিন এজ কিংবা আর্লি রিপ্রোডাক্টিভ এইজের প্রথম দিকে, ওদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনারা কোনো ড্রাগ খান কি। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ খেলে অ্যামেনিউরিয়া হয়। প্রোল্যাক্টিনোমা অ্যান্ড শিহান সিন্ড্রোম, যদি কম খুব কমন না, তবু শিহান সিন্ড্রোম একটা পিটুইটারি অ্যাবনর্মালিটি কজ। হাইপোথ্যালামাসে কী কজ হতে পারে? অ্যাকচুয়ালি ইটিং ডিসঅর্ডার, র্যাপিড ওয়েট লস, যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, খায় না না খেলে ওটা ওয়েট লস হয়, বেশি এক্সেসিভ ওয়েট লস হলে অ্যামেনিউরিয়া হয়। ফাংশনাল আছে গোনাডোট্রোপিন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ক্যালমার, ইনফেকশন, মেনিনজাইটিস, টিউবারকুলোসিস, সিফিলিস হয়ে নষ্ট হয়ে যাবে এটা, স্ট্রেস আছে কিংবা ট্রমেটিক ব্রেন ইনজুরি বা টিউমার। আর ম্যালাবজর্পশন হলো ইনডাইরেক্টলি র্যাপিড ওয়েট লস করে, সেই জন্য হাইপোথ্যালামিক কজ। সো দিস ইজ এ পিকচার অফ দ্য অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এক্সেসিভ ওয়েট লস। স্পেশাল ভ্যারাইটি যেটা বলছিলাম সেটা হলো অ্যামেনিউরিয়া উইথ ভিরিলিজম, এখানে 46XX থাকলেও ভিরিলিজম হতে পারে। সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাড্রিনাল কর্টিকাল টিউমার অথবা এক্সেসিভ সিক্রেশন অফ দ্য কর্টিকাল স্টেরয়েড, অথবা ভিরিলিজিং টিউমার অথবা অ্যাড্রিনাল টিউমার আর ট্রু হার্মাফ্রোডাইট। আর এক্স ওয়াইয়ের জন্য হতে পারে সেখানে ট্রু হার্মাফ্রোডাইট, পিওর গ্রোনাডাল ডিজিনেসিস, 5-alpha রিডাক্টেজ ডেফিসিয়েন্সি, দে ক্যান কজ অ্যামেনিউরিয়া উইথ ভিরিলিজম। দিস ইজ পিকচার অফ সার্টোরি লিডিক সেল টিউমার অফ দ্য লিডিক সেল টিউমার কজিং এক্সেসিভ হার্সুটিজম। আদার এন্ডোক্রাইন কজের মধ্যে থাইরয়েড আছে, ক্রনিক ডিজিজ আছে, কনস্টিটিউশনাল ডিলে আছে। এখন মোস্ট এই অ্যামেনিউরিয়ার কজ আইডেন্টিফাই ইম্পর্টেন্ট করলো ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট যাই থাকুক না কেন, ট্রিটমেন্ট হয়তো সবটা দেওয়ার সম্ভাবনা সম্ভব আছেও, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য কজ, এটা আইডেন্টিফাই করাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের সবসময়ের মতো এটা প্রাইমারি অ্যামেনিউরিয়ার সিমটম কী কী থাকতে পারে, সিমটমগুলো এক্সোজেনাস স্টেরয়েড ইনটেক, ফ্যামিলি হিস্ট্রি অফ ডিলেড পিউবার্টি, সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। দেখবে ফ্যামিলিতে অনেকেই 15-17 বছরের মেনস্ট্রুয়েশন হয়েছে, এই মেয়েটারও সেরকম হতে পারে, এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে। সোশ্যাল অথবা সাইকোলজিক্যাল প্রবলেম, এক্সেসিভ ওয়েট গেইন যেমন ডায়েটিং, ভিগোরাস এক্সেসিভ ওয়েট লস যেমন ডায়েটিং আর ভিগোরাস এক্সারসাইজ সিমটমস। আর কি সিমটম থাকতে পারে, সাইক্লিক্যাল অ্যাবডোমিনাল পেইন, স্পেশালি ইন কেস অফ ক্রিপ্টোম্যালেরিয়া। আর যদি ইন্টাক্রেনিয়াল কোনো লিশন থাকে তাহলে অ্যানোসমিয়া, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, গ্যালাকটোরিয়া, হেড ইঞ্জুরি হতে পারে, মেনিনজাইটিস বা কেমোথেরাপি রেডিয়েশন, ভিরিলাইজিং সিমটম থাকে, আর হাইট বা নিউট্রিশনের স্ট্যাটাস দেখতে হবে সিমটমে। সায়েন্সের মধ্যে আছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার দেখতে হবে, কারণ ডেভেলপমেন্ট থাকলে একরকম আর নন ডেভেলপ থাকে তাহলে একরকম। এর মধ্যে ব্রেস্ট, এরিওলার ডেভেলপমেন্ট, পিবিক রেকচিলের হেয়ার, একনি, হার্সুটিজম এ খেয়াল রাখতে হবে, গ্যালাকটোরিয়া আছে নাকি, এবং তার সঙ্গে ভিজুয়াল ডিস্টারবেন্স থাকলে আমরা ধরে নিব পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার আছে। ফিচার্স অফ টার্নার, দ্যাট ইজ ওয়েভিং অফ দ্য নেক, ওয়াইডলি স্পেস নিপল অ্যান্ড কনজেন্টাল হার্ট ডিজিজ সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে কিনা। লোয়ার অ্যাবডোমেনাল মাস থাকতে পারে ইন কেস অফ ক্রিপ্টোম্যালেরিয়া, সো কালেকশন অফ ব্লাড ইন দি ইউটেরাইন ক্যাভিটি। ভেজাল এক্সামিনেশন করে এক্সটার্নাল জেনিটেলিয়া কীরকম, ক্লাইটোরোমেগালি আছে নাকি, হাইমেনটা কীরকম, তারপরে ভেজানে অ্যাবসেন্ট অর ব্লাইন্ড এন্ডেড, ইউট্রাস আছে না নাই সেটা দেখতে হবে আর ইনভেস্টিগেশন। এখন আমরা যদি হিস্ট্রির সঙ্গে অ্যাসোসিয়েশন মিলাই তাহলে এইভাবে হবে, ইফ দ্য পেশেন্ট এক্সপোজ টু কেমোথেরাপি রেডিয়েশন, ইট মে বি দ্য কজ মে বি ইম্পেয়ারমেন্ট অফ দ্য স্পেসিফিক অর্গান লাইক ব্রেন, পিটুইটারি, ওভারি। ইফ জাস্ট গিভ দ্য ফ্যামিলি হিস্ট্রি অফ আর্লি অর ডিলেড মেনার্কি, দ্যাট মাইট বি দ্য কজ মাইট বি কনস্টিটিউশনাল ডিলে ইন দ্য পিউবার্টি। গ্যালাকটোরিয়া থাকলে আমরা ধরে নেব পিটুইটারি টিউমার থাকতে পারে কিংবা কোনো ড্রাগ ইনডিউস হতে পারে। হার্সুটিজম বা একনি এটা থাকলে আমরা এইগুলি মনে করব, হাইপার অ্যান্ড্রোজেনিজম, পিসিওএস, ওভারি অ্যাড্রিনাল টিউমার, কনজেন্টাল অ্যাড্রিনাল হাইপারপ্লেশিয়া, কুশিং সিন্ড্রোম। যদি কোনো মানে প্রেসক্রিপশন কোনো ড্রাগ খায় তাহলে এটা কাজ করে এইভাবে, ইট কোন এফেক্ট মাইট বি অন দ্য প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন বেড়ে যায়, দ্যাট ক্যান কজ অ্যামেনিউরিয়া। মেনার্কি এবং মেনস্ট্রুয়াল হিস্ট্রি যদি নেই, দেখবে যে প্রাইমারি ভার্সাস সেকেন্ডারি অ্যামেনিউরিয়া, মেনার্কি দেরিতে হতে পারে ইত্যাদি। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি পেশেন্ট যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা অ্যামেনিউরিয়ার সময় প্রেগনেন্সিটা মাথায় রাখব। সিগনিফিক্যান্ট হেডেক আর ভিজুয়াল চেঞ্জ, ইট মাইট বি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার অর এমটি সেলা সিন্ড্রোম, দ্যাট ইজ এমটি সেলা সিন্ড্রোম আমি পরে আসতেছি একটা জায়গাতে। টেম্পারেচার ইনটলারেন্স, প্যালপিটেশন, ডায়রিয়া, কনস্টিপেশন, ট্রেমার, ডিপ্রেশন, স্কিন চেঞ্জ, ইট ইজ এ ফিচার অফ দ্য থাইরয়েড ডিসঅর্ডার। ভেসোমোটর সিমটমস যদি থাকে, হট ফ্লাশ কিংবা এরকম থাকে, তাহলে এটা প্রাইমারি ওভার ইনসাফিসিয়েন্সি
অথবা নেচারাল মেনোপজের পরে যায়। ওয়েট লস, এক্সেসিভ এক্সারসাইজ, নিউট্রিশন ডেফিসিয়েন্সি, সাইকোলজিক্যাল স্ট্রেস, ডায়েট, এটা যায় ইন ফেভার অফ ফাংশনাল হাইপোথ্যালামিক ডিজঅর্ডার, মানে কজ ইন দ্য পিটুইটারি অর হাইপোথ্যালামাস। এক্সামিন করলে আমরা কি কি ধরতে পারি? অ্যাবনর্মাল থাইরয়েড এক্সামিনেশন, যদি কোনো গোয়াইটার পাওয়া যায় কি মনে করে থাকে, তাহলে থাইরয়েড ডিজর্ডার আমরা ধরতে পারবো। অ্যান্থ্রোপোমেট্রিক মেজারমেন্ট, মানে গ্রোথ চার্ট, যেটা সাধারণত টার্নারে খুব শর্ট স্ট্রেচার হয় কিংবা কনস্টিটিউশনাল ডিলেবিলিটিতে স্ট্রেচার শর্ট হয়। বডি মাস ইন্ডেক্স, যদি হাই থাকে পিসিওএস, যদি লো থাকে তাহলে ফাংশনাল হাইপোথ্যালামিক অ্যামিনোরিয়া অথবা টার্নার সিন্ড্রোম। টার্নার হবে ডিসমরফিক ফিচার লাইক ওয়েব নেক, শর্ট স্ট্রেচার আর লো হেয়ার লাইন। আর মেল প্যাটার্ন বডলেস অর ইনক্রিজ ফেসিয়াল হেয়ার, এগুলি থাকবে হাইপার অ্যান্ড্রোজেনিজম যে সমস্ত কন্ডিশনে সেখানে, যেমন হাইপার অ্যান্ড্রোজেনিজম, পিসিওএস, ওভারিয়ান অ্যাড্রেনাল টিউমার, কুশিং সিন্ড্রোম। পেলভিক এক্সামিনেশন করলে কি কি ধরতে পারবো? অ্যাবসেন্স অর অ্যাবনর্মালিটি অফ দ্য সার্ভিক্স অর ইউট্রাস, রেয়ার, মানে অ্যাবসেন্স অর অ্যাবনর্মালিটি অফ দ্য সার্ভিক্স, অর সাধারণত সার্ভিক্স অ্যাবনর্মালিটি আর ইউট্রাস ভালো আছে সেটা থাকে না ইউজুয়ালি। ক্লাইট্রোমেগালি, অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার, প্রেজেন্স অফ ট্রান্সভার্স সেপ্টাম অর ইম্পারফেক্ট হাইমেন, আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, রেডিয়েন্ট অর থিন ভেজাইনাল মিউকোসা, এটা বোঝা যাবে যে দের ইজ ডিক্রিজ অ্যান্ড্রোজেনাস ইস্ট্রোজেন। আর কুশিং সিন্ড্রোমের ফিচার করি হলো বাফেলো হাম, সেন্ট্রাল ওবেসিটি, হাইপারটেনশন। আর যদি আমরা সাধারণত টার্নারে টেনার স্টেজিং যেরকম থাকার কথা তার চাইতে অনেক কম পাবো। এখন ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ক্রনিক ডিজিজ যদি জানতে চাই তাহলে এই সিবিসি বা মেটাবলিক প্যানেল করলে আমরা ধরতে পারবো যে ক্রনিক কোনো ইনফেকশন আছে নাকি। স্টেডিও লো থাকবে ইন কেস অফ পোর এন্ড্রোজেনাস ইস্ট্রোজেন, সাজেস্টিভ অফ পোর ওভারিয়ান ফাংশন। ফলিকুলার স্টিমুলেশন বাড়া এবং এলএইচ বাড়তে থাকবে ইন কেস অফ প্রাইমারি ওভারি ইনসাফিসিয়েন্সি অর টার্নার, লো থাকবে ইন কেস অফ ফাংশনাল হাইপোথ্যালামিক অ্যামিনোরিয়া, নর্মাল থাকবে ইন কেস অফ পিসিওএস, অ্যাশারমেন্ট আর মাল্টিপল আদার আদার অ্যানাটমিক্যাল লিশন। ফ্রি অ্যান্ড টোটাল টেস্টোস্টেরন অথবা ডিহাইড্রোএপিএন্ড্রোস্টেরন সালফেট, এটা বেশি থাকবে ইন কেস অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম, পিসিওএস, ওভারিয়ান অ্যাড্রেনাল টিউমার, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্রেশার, কুশিং। ক্যারিওটাইপ অ্যাবনর্মাল থাকবে ইন কেস অফ টার্নার সিন্ড্রোম অর আদার রেয়ার ক্রোমোজোমাল ডিসঅর্ডারে। অন্যান্য ল্যাবরেটরি টেস্টিং এর মধ্যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ বা নেগেটিভ আমরা বুঝতে পারবো হেদার শি ইজ প্রেগনেন্ট অর নট। প্রোল্যাকটিন বাড়া থাকবে ইন কেস অফ হাইপার পিটুইটারি অ্যাডেনোমা, মেডিকেশন অ্যান্ড হাইপোথাইরয়েডিজম, আদার নিউপ্লাজম। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হাই থাকবে হাইপোতে আর হাইপারতে জানা কথাই। ডায়াগনোস্টিক ইমেজিং যদি করি তাহলে আমরা ম্যাগনেটিক রেজোনিং ইমেজিং হেড অফ দি সিলাটার্সিকাই, টিউমার যদি থাকে তাহলে মাইক্রোঅ্যাডেনোমা, ম্যাক্রোঅ্যাডেনোমা পাওয়া যেতে পারে। আল্ট্রাসাউন্ড করলে আমরা মরফোলজি অফ দ্য পেলভিক অর্গান। সো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বোথ কিছু নর্মাল ব্লাড পিকচার থেকে কিছু হরমোন, কিছু ডায়াগনোস্টিক ইমেজিং এবং আল্ট্রাসাউন্ড করলে আমরা মোটামুটি একটা ডায়াগনোসিস আসতে পারব। এখন যদি আমি ডিজঅর্ডার লেভেল চিন্তা করি তাহলে আমি কি কি পাবো? লেভেল ডিজঅর্ডার লেভেল মানে জেনিটাল ট্র্যাক্ট, ওভারি, তারপরে পিটুইটারি, তারপর হাইপোথ্যালামাস। এভাবে চিন্তা করলে হাইপোথ্যালামাসে যদি লিশন হয় হবে সেটা হাইপোথ্যালামিক হাইপোগোনাডিজম, সেখানে আমি বোথ FSH, LH অ্যান্ড স্টেডিয়াল কম পাবো। যদি পিটুইটারি চিন্তা করি তাহলে পিটুইটারি অ্যাডেনোমা হলে FSH, LH, স্টেডিয়াল কম পাবো আর প্রোল্যাকটিনটা হাই পাবো। ওভারিতে যদি গোনাডাল ডিজেনেসিস বা টার্নার হয় তাহলে FSH, LH বাড়বে, স্টেডিয়াল কমবে আর ক্যারিওটাইপ করলে 45x ও পাবো। আর মুলারিয়া ট্র্যাক্টে যে সমস্যা হয় তার মধ্যে দুইটা জিনিস আছে, অ্যাবসেন্ট ইউট্রাস ও টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, সেখানে আমি ক্যারিওটাইপ করলে 46XY পাবো। আর জেনিটাল ট্র্যাক্টে যদি মানে ইমপারফেক্ট হাইমেন থাকে বা নিচের লেভেলে কোনো অবস্ট্রাকশন থাকে সেখানে কিন্তু FSH, LH, স্টেডিয়াল সব নর্মাল থাকবে আর আমরা এক্সামিন করলে ইমপারফেক্ট হাইমেন আমরা এক্সামিন করে দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে গেলাম যে আমরা কি করে ইনভেস্টিগেশন করে প্রাইমারি অ্যামোনিয়া লেভেল লেভেল কি করে বুঝবো। আর ক্লিনিক্যালি আমরা যখন অ্যাপ্রোচ করতে যাব তখন এইভাবে ভাগ করতে পারি, উই ক্যান ডিভাইড দ্য অ্যামোনিয়া পেশেন্ট থ্রি গ্রুপস। একটা হলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অ্যাবসেন্ট, সেক্সুয়ালি ইনফ্যান্টাইল, অথবা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার প্রেজেন্ট আছে, নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, আর স্পেশাল যেটা ভিরিজম সেখানে অ্যাম্বিগুয়াস এক্সটার্নাল জেনিটালিয়া থাকা যেতে পারে। এটা একটা পিকচার, এটা একটা ফ্লো চার্ট, যেমন অ্যাবসেন্ট অর পোর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? আমরা FSH দিয়ে শুরু করবো, সেরাম FSH লেভেল। এটা যদি লো পাই বা নর্মাল তাহলে আমরা ধরে নিব এটা হাইপোথ্যালাম হাইপোগোনাডিজম, হাইপোগোনাড্রোপিক হাইপোগোনাডিজম, মানে লেভেল অ্যাট দ্য হাইপোথ্যালামাস।
আর যদি FSH হাই পাই তাহলে আমরা চিন্তা করব প্রবলেম হলো এট দ্য গোনাডাল লেভেল, তার মানে গোনাডাল ডিজেনেসিস। যদি এরকম হয় যে অ্যামেনোরিয়া আছে কিন্তু নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, তাহলে আমরা সবই ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার সব ঠিক আছে, তাহলে আমরা কীভাবে শুরু করবো? FSH, LH, প্রোল্যাকটিন, TSH এইগুলি করবো লেভেল জানার জন্য। যেমন ধরো যদি প্রোল্যাকটিন আর TSH বাড়ে তাহলে আমরা অন্যান্য এন্ডোক্রাইনোলজিস্ট এক্সেস করবো। আর কি করবো, যেহেতু অ্যামেনোরিয়া, আমি যদি প্রোভেরা মেড্রোক্সি সরি আমি যদি প্রোজেস্ট্রন দিয়ে উইথড্রল ব্লিডিং করবার চেষ্টা করি এবং ব্লিডিং যদি হয় তাহলে এটা বুঝতে হবে মাইল্ড হাইপোথ্যালামিক অথবা PCOS, ওভুলেশন হয় না, FSH একটু বেশি আসছে, ওভুলেশন হয় না, এটা দিলে ওভুলেশন উইথড্রল ব্লিডিং হলো। আর যদি কোনো ব্লিডিং না হয়, এই প্রোজেস্ট্রন দিলাম কিন্তু ব্লিডিং হলো না, তাহলে আমরা FSH লেভেলের দিকে যাবো। সেটা কি পরের স্লাইড, FSH যদি হাই থাকে তাহলে ওভারিয়ান ফেলিওর, এবং ওভারিয়ান ফেলিওর কী কী কারণে, একটা হলো যদি 25 ইয়ার্স আগে হয় তাহলে বুঝতে হবে যে প্রাইমারি ওভারিয়ান ফেলিওর, ক্যারিওটাইপ করলে বুঝতে পারবো। আর যদি 35 এর পরে হয়, মানে ছিল একসময় ছিল হঠাৎ করে ওভারিয়ান ফেলিওর হয়ে গেছে, তাহলে সেটা আমাদের জানতে হবে যে এটা কি অটো ইমিউন কিনা, এটা বায়োপসি না করলে শিওর হওয়া যাবে না। আর যদি FSH লো বা নর্মাল পাওয়া যায় তাহলে ধরে নিলাম কজ হলো হাইপোথ্যালামিক পিটুইটারি, সেখানে হেডের ক্রানিয়ামের এক্সরে বা সিটি স্ক্যান করতে হবে আর MRI জানার জন্য, সিভিয়ার হাইপোথ্যালামিক ডিসফাংশন আর ইন্টারক্রানিয়াল প্যাথোলজি জানার জন্য। এটা হলো আমার যদি যদি তার ই থাকে নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার থাকে। আর যদি অ্যামেনোরিয়া উইথ ভিরিলিজম থাকে, অ্যান্ড্রোজেন এক্সেস থাকে, সেখানে আমাদের টেস্ট করতে হবে টেস্টোস্টেরন, ডিহাইড্রোঅ্যামিনেশন সালফেট, FSH, LH। এখানে যদি টেস্টোস্টেরন লেভেল মোর দ্যান 200 ন্যানোগ্রাম পার ডিএল থাকে তাহলে আমার একটা সিটি স্ক্যান বা MRI করতে হবে এবং সেখানে ওভারিয়ান বা অ্যাড্রিনাল টিউমার আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে, অথবা আমি নর্মাল আল্ট্রাসাউন্ড করেও করতে পারি, এটা জানবো। আর যদি ডিহাইড্রোঅ্যামিনেশন করি সেখানে 700 ন্যানোগ্রামের উপরে উঠলে অ্যান্ড্রিনাল হাইপার ফাংশন। দেখো যদি ডিহাইড্রোঅ্যামিএপি অ্যান্ড্রোজেন সালফেট 700 উপরে হয় তাহলে ধরে নিতে হবে এটা অ্যাড্রিনাল অরিজিন, আর যদি এটা 700 নিচে হয় মানে 500 থেকে 700-এর মধ্যে হয় তাহলে দুইটা জিনিস হতে পারে, সেটা হলো ইনক্রিজ 17-আলফা হাইড্রোক্সি আর প্রোজেস্টেরন লেভেল, তাহলে লেট কনজেনিটাল অ্যাড্রেনাল, লেট অ্যাড্রেনাল হাইপারপ্লেশিয়া। আর এটা ইসে মানে PCO তো একটু থাকবে, নর্মাল একটু বেশি থাকবে, PCO তো তোমার একটুখানি FSH LH লেভেল একটু বেশি থাকবে। সো অ্যান্ড্রোজেন যদি আমি পেশেন্ট পাই অ্যান্ড্রোজেন এক্সেস, তাহলে আমাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ওভারিয়ান অরিজিন, কোনটা অ্যাড্রিনাল অরিজিন, কোনটা মানে হরমোন ডেফিসিয়েন্সির জন্য। আর একটা জিনিস, অ্যামেনোরিয়া আছে কিন্তু তার ইউট্রোভেজাইনাল অ্যাবসেন্স, সেক্ষেত্রে আমাদের প্রথমে ক্যারিওটাইপ দিয়ে শুরু করতে হতে পারে, তাহলে 46XY পাবো কোনটা, 46XX, XY কোনটা পাবো, এর মধ্যে দুইটা জিনিস আছে, তার অ্যাবসেন্ট ব্রেস্ট সেক্সুয়াল হেয়ার আর কোনটা নর্মাল ব্রেস্ট অ্যাবসেন্ট সেক্সুয়াল হেয়ার। এইভাবে যদি দেখে আমি এক্সামিন করি তাহলে 46XY অ্যাবসেন্ট ব্রেস্ট সেক্সুয়াল হেয়ার অ্যাবসেন্ট, তাহলে সেটা হবে গোনাডাল রিগ্রেশন, টেস্টিকুলার এনজাইম ডেফিসিয়েন্সি অথবা লিডিক্সেল অ্যাজেনেসিস। আর যদি এমন হয় যে তার 46XY আছে, তার নর্মাল ব্রেস্ট আছে, অ্যাবসেন্ট সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার সেক্সুয়াল হেয়ার, তাহলে এটা হবে অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি অর্থাৎ টেস্টিকুলার ফেমিনাইজেশন সিন্ড্রোম। আর যদি 46XX আছে ক্যারিওটাইপিং, তাহলে আমাদের ভাবতে হবে এটা মুলারিয়ান অ্যাজেনেসিস, সেখানে ব্রেস্টও নর্মাল থাকবে, সেক্সুয়াল হেয়ারও ঠিক থাকবে। তাহলে আমরা কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্টে তিনটে ভাগ করে ফেলতে পারলাম, একটা হলো অ্যাবসেন্ট ব্রেস্ট, অ্যাবসেন্ট ব্রেস্ট সেটা হলো গোনাডাল রিগ্রেশন, নর্মাল ব্রেস্ট কিন্তু অ্যাবসেন্ট সেক্সুয়াল হেয়ার, অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি যদি ইনসেন্সিটিভিটি, আর নর্মাল ব্রেস্ট নর্মাল সেক্সুয়াল সেটা হলো মুলারিয়ান অ্যাজিনেসিস। এভাবে এই ক্লিনিক্যাল ওয়ার্কের মধ্যে এভাবে ওয়ার্ক আপ করা যায় ফেনোটাইপ দিয়ে, ওখানে যেমন আমরা ফেনোটাইপ দিয়ে এটাও করা যায় ব্রেস্ট আর ইউট্রাস দিয়ে, অ্যাবসেন্ট ব্রেস্ট প্রেজেন্স ইউট্রাস, প্রেজেন্ট ব্রেস্ট অ্যাবসেন্ট, এভাবে একটা অ্যাসেসমেন্ট করা যেতে পারে। এটা একটা কঠিন স্লাইড, এটা আমি বলবো না। দেখ যদি প্রেজেন্ট ব্রেস্ট থাকে অ্যাবসেন্ট ইউট্রাস, তাহলে আমাদের দেখে নিতে হবে সেক্সুয়াল হেয়ার এবং ক্যারিওটাইপ। এটা আমি একটু আগে বলছি, আবার একটু রিমাইন্ডার দিলাম, 46XY থাকে তো অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি, এখানে সেক্সুয়াল হেয়ার অ্যাবসেন্ট থাকবে, আর 46XX থাকলে মুলারিয়ান অ্যাজেনেসিস, এখানে সেক্সুয়াল হেয়ার প্রেজেন্ট থাকবে, শুধু ইউট্রাস অ্যাবসেন্ট থাকবে। এখন দেখো ইউট্রোভাজাইনাল মানে যেটা আমি বলছিলাম মুলারিয়ান অ্যাজেনেসিস, তার ফিচারটা এরকম, সবই ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এখানে নর্মাল ব্রেস্ট, নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল হেয়ার, নর্মাল লুকিং এক্সটার্নাল জেনিটেলিয়া, নর্মাল ফিমেল রেঞ্জ টেস্টোস্টেরন লেভেল, অ্যাবসেন্ট ইউট্রাস আপার ভাজাইনা, নর্মাল ওভারি, ক্যারিওটাইপ 46XX, অন্যান্য কিছু অ্যাবনর্মাল থাকতে থাকে 15-30%, আর এটা ট্রিটমেন্ট হলো, এটা ট্রিটমেন্ট অন্য সেটা আমার পরে আসতেছি।
আর যদি টেস্টিকুলার ফেমিনাইজেশন সিন্ড্রোম হয় সেটাও কিন্তু একই রকম, কেমন, নর্মাল ব্রেস্ট বাট নো সেক্সুয়াল হেয়ার, ইট লুকস নর্মাল ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া বাট অ্যাবসেন্ট ইউট্রাস অ্যান্ড আপার ভেজেনা, ওটাকেও অ্যাবসেন্ট ইউট্রাস আপার ভেজেনা ছিল, কিন্তু এখানে ক্যারিওটাইপিং করলে 46XY পাবো, আর মেল রেঞ্জ অফ টেস্টোস্টেরন, ওখানে নর্মাল রেঞ্জ অফ টেস্টোস্টেরন ছিল, এখানে মেল রেঞ্জ অফ টেস্টোস্টেরন থাকবে। ট্রিটমেন্ট হলো গোনাডেক্টমি আফটার পিউবার্টি অ্যান্ড এইচআরটি অথবা ভেজানোপ্লাস্টি ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তাহলে আমরা এই দুটা সিন্ড্রোম, একটা মোলারিন অ্যাজেনেসিস এবং অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি, এটা আমরা এইভাবে ভাগ করতে পারি। অনেক সময় কনফিউশন হয়ে যায় যেটা কি অনেক সময় তো পিভি করে বোঝা যায় না ইউটার আছে কি নাই, তো বুঝতে গেলে এইভাবে ভেজাই না, অ্যাবসেন্ট অ্যাবসেন্ট থাকবে দুটার মধ্যেই, পিভি খেয়ে প্রেজেন্ট থাকবে মোলারিন অ্যাজেনেসিসে, এখানে অ্যাবসেন্ট থাকবে, ব্রেস্ট ডেভেলপমেন্ট দুইখানেই সমান আছে, গোনাড এটা ওভারি এটা টেস্টিস, ইন কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি টেস্টিস থাকবে, ইউটারাস দুইটাই অ্যাবসেন্ট থাকবে, টেস্টোস্টেরন লেভেল ফিমেল টাইপ থাকবে ইন কেস অফ মোলারিন অ্যাজেনেসিস, আর মেল টাইপ থাকবে ইন কেস অফ অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি, ক্যারিওটাইপিং এক্সেস অ্যান্ড এক্স ওয়াই। সো দিস ইজ দ্য ডিস্টিংগুইশিং ফিচার বিটুইন দিস টু ভেজান অ্যাজেনেসিস সিমটম। এটা আমরা বলে ফেলছি, এটা এভাবে বলা যেতে পারে, যখন জেনিটাল ট্র্যাক্ট আসবেন ক্যারিওটাইপ করলে আমরা এটা পাবো টেস্টোস্টেরন করবো, মেল রেঞ্জ থাকলে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি, ফিমেল থাকলে টেস্টোস্টেরন রেগুলেশন সিনড্রোম, এটা আমরা আগে বলে ফেলছি। এটা খুব রেয়ার, অ্যাবসেন্ট ব্রেস্ট অ্যাবসেন্ট ইউটারাস এটা খুব রেয়ার, সাধারণত এগুলি খুবই রেয়ার থাকে। এক গোনাডিজম এটা একটা ফিচার এরকম যে ইউটারাসে মোলারিন ইনহিবিটিং ফ্যাক্টর প্রোডাকশনের পরে যদি সেই যেটা টেস্টিস আছে ওটা যে রেগুলেশন হয়ে যায় তখন এক গোনাডিজম বলে, এটা খুব রেয়ার জিনিস এগুলো দরকার নেই। এখন প্রেজেন্ট ব্রেস্ট প্রেজেন্ট ইউট্রাস দুইটাই প্রেজেন্ট আছে সেখানে কি হতে পারে, সেখানে আমরা এইভাবে ফ্লোচার্ট করবো, প্রজেস্টন দিয়ে উইথড্রল ব্রিডিং চেষ্টা করবো, যদি ব্লিডিং উইথড্র হয় উইথড্রল ব্লিডিং হয় তাহলে ক্রনিক অ্যানোভুলেশন PCOS, আর যে কোনো ব্লিডিং হয় না তখন আমরা ইস্ট্রোজেন প্রজেস্টন দুইটাই দিব, দিয়ে যদি ব্লিডিং হয় তাহলে ওভারিয়ান ফেলিওর, আর তারপরেও যদি ব্লিডিং না হয় মানে ইস্ট্রোজেন দিলাম প্রজেস্টন দিলাম দুইটা দেওয়ার পরে ব্লিডিং হয় তাহলে ইউটেরাইন ফ্যাক্টর মানে অ্যাশালমেন্ট, এখানে হয়তো আয়াট্রোজেনিক অ্যাশালমেন্ট না কিন্তু কনজেনিটালি সাইনে কি থাকতে পারে ইউটারাসের মধ্যে সেই জন্য। তো তাহলে আমরা ফাইনালি হাউ টু অ্যাপ্রোচ এ প্রাইমারি অ্যামিনিউরিক কেস, সেটা হলো প্রথমে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন করব, কী কী ফিজিক্যাল এক্সামিনেশন করব, আর তারপরে ইনভেস্টিগেশন, প্রেগনেন্সি টেস্ট, সেরাম FSHLS, TSH, প্রোলাক্টিন লেভেল, আল্ট্রাসাউন্ড অ্যান্ড আদার ল্যাব টেস্ট যদি দরকার লাগে। এখানে যদি প্রেগনেন্সি পজিটিভ আসে তো গেলেও সেটা তো কোনো কথা নেই, অ্যাবনর্মাল TSH থাকলে আদার থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে থাইরয়েড ডিসফাংশনের মতো, অ্যাবনর্মাল প্রোলাক্টিন হলে আমরা কী করবো MRI করবো দ্য পিটুইটারি টু এক্সক্লুড অ্যাডেনোমা অ্যান্ড কনসিডার মেডিকেশন লাইক ব্রোমোক্রিপ্টিন কিংবা ক্যাবারগোলিন রেস্ট্রিক্টটা। তারপরে হলো ফ্লোচারটা এইরকম যে আমরা যদি পেলভিক এক্সামিনেশন করি ইউটারাস প্রেজেন্ট ইউটারাস অ্যাবসেন্ট, ইউটারাস প্রেজেন্ট যদি থাকে তাহলে আমরা করবো FSH অ্যান্ড LH, FSHLS লো আছে তো হাইপোগোনাড্রোট্রপিক হাইপোগোনাডিজম, এটা কেন, ইটিং ডিসঅর্ডার, ব্রেন ইঞ্জুরি, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, হিমোক্রোমাটোসিস, এই সেটা ট্রিটমেন্ট MRI করে ট্রিটমেন্ট করতে হবে। যদি FSH বেশি থাকে more than 20 অ্যান্ড LH আছে more than 40 তাহলে হবে হাইপারগোনাড্রোট্রপিক হাইপোগোনাডিজম, এখানে কী তারপরে স্টেপ হবে ক্যারিওটাইপ, ক্যারিওটাইপ যদি 45X হয় টার্নার, 46XX হয় তো প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর, আর মাঝখানে যেটা আছে সেটা হলো যে নর্মাল FSH অ্যান্ড LH সেটা হবে কনসিডার করতে হবে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। সো আমরা এক্সামিন করে এবং ইউটারাস প্রেজেন্ট অ্যাবসেন্স দেখে এইভাবে করতে পারি, যদি অ্যাবসেন্ট হয় ইউটারাস অথবা আমি খুব ছোট্ট একটা নোডুল মতো আছে বোঝা যাচ্ছে না তখন আমরা ক্যারিওটাইপ করব, ক্যারিওটাইপ করলে 46XX যদি হয় তাহলে মোলারিন অ্যাজেনেসিস ভাবে ট্রিটমেন্ট করব, আর 46XXY যদি হয় তাহলে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম, ভ্যানিশিং টেস্টিস সিন্ড্রোম অথবা 5-আলফা রিডাকটেজ ডেফিসিয়েন্সি, দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ প্রাইমারি অ্যামিনোরিয়া। আর যদি হরমোন দিয়ে চিন্তা করি তাহলে আমি আগে যে FSH হাই লেভেল বলছি এখন হাই প্রোলাক্টিন যদি করি তাহলে দেখবে প্রোলাক্টিন যদি বেশি হয় তাহলে নেক্সট হবে আমাদের টু ডু ফ্রি T4 অ্যান্ড TSH, ইফ দ্য TSH ইজ নর্মাল তাহলে MRI অর CT স্ক্যান অফ দ্য ব্রেন, আর যদি TSH হাই থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম চিন্তা করতে হবে। দিস ইজ দ্য ওয়ার্ক আপ। নাও ট্রিটমেন্ট অফ প্রাইমারি অ্যামিনোরিয়া, অবজেক্টিভ হলো ট্রিটমেন্টের অবজেক্টিভ হলো টু ইনিশিয়েট ফুল রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়াল যদি সম্ভব হয়, আর যদি ইন হোম ফার্টিলিটি ইজ নট পসিবল অ্যাপ্রোপ্রিয়েট সার্জিক্যাল মেডিকেল ম্যানেজমেন্ট টু অ্যালাউ এডিকুয়েট ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড নর্মাল কয়টাল রিলেশনশিপ, এইটা আমাদের অবজেক্টিভ। করবো কি দিয়ে,
কারেকশন অফ শর্ট স্টেচার, উপস্থিত শর্ট থাকে সেখানে অ্যানাবলিক স্টেরয়েড অথবা হিউম্যান গ্রোথ হরমোন দেওয়া যেতে পারে। এটা সাধারণত বিফোর এপিফাইসাল গ্রোথ দিতে হবে, এপিফাইসাল গ্রোথ হয়ে গেলে আর দিয়ে তো কোনো লাভ নেই। আর এক্সোজেনাস গোনাড্রোপিন দিতে পারে টু ইনডিউস ওভুলেশন ইফ প্রেগনেন্সি ইজ ডিজায়ার্ড কোনো কোনো ক্ষেত্রে। কারেকশন অফ সেক্সুয়াল ইনফ্যান্টিলিজম বাই এক্সোজেনাস স্টেরয়েড টু ইনডিউস সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যদি বাইরের থেকে তার সেক্সুয়াল সেকেন্ডারি ক্যারেক্টার ভালো ডেভেলপ হয় নাই, শুধু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এবং ফেমিনিন লুক দেওয়ার জন্য আমরা তাকে এক্সোজেনাস স্টেরয়েড দিতে পারি। কোন কোন ফর্মে? একটা হলো কম্বাইন ওরাল পিল অথবা ইস্ট্রোজেন ভ্যালিয়েট অ্যান্ড প্রোজেস্টেরন কম্বিনেশন, ওসিপে দেওয়া যেতে পারে লম্বাতে, প্রায় 2 থেকে 3 বছর দেওয়া যেতে পারে। আর এইটা দিতে গেলে লম্বা দিন দিতে হবে পর ইয়ার্স। হোয়েন টু স্টার্ট হরমোন, এটা কোনো কনসেনসাস নাই। আফটার পিউবার্টি দেওয়া যেতে পারে সো দ্যাট অল সোর্স অফ পোটেনশিয়াল গ্রোথ ইজ অ্যাচিভড। আবার কেউ কেউ বিফোর পিউবার্টিও দেয় টু অ্যাক্সিলারেট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। সো যখন যে কোনো আফটার পিউবার্টি স্টার্ট করা যায়, বিফোর পিউবার্টি স্টার্ট করা যায় টু হরমোন স্টার্ট করা যেতে পারে। কী কী সার্জিক্যাল ম্যানেজমেন্ট থাকতে পারে প্রাইমারি অ্যামেনিয়ার মধ্যে? একটা হলো যদি টিউমার থাকে, ক্রানিওফেরিনজিওমা, পিটুইটারি টিউমার বা প্রোল্যাকটিনোমা, এগুলি সার্জিক্যাল ট্রিটমেন্ট করা যেতে পারে। 46XY ক্যারিওটাইপ যাদের থাকবে অথবা 46XY মোজাইক যাদের থাকবে, তাদের করতে হবে সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টেস্টিকুলার টিস্যু, সেটা করতে হবে এই কারণে, তা নাহলে ওখান থেকে ম্যালিগনেন্সি হবে। আর যদি ইন আলফা ফাইভ আলফা রিডাকটেজ ডেফিসিয়েন্সি থাকে অথবা অ্যাবসেন্ট এন্ডিমোলার ফ্যাক্টর থাকে, তাহলে গোনাড্রোপিন করে দিতে হবে যাতে আনপ্লেজেন্ট ভিরিলিজম না হয় অথবা এট পিউবার্টি গ্রোথটা। তবে এর মধ্যে কথা আছে একটা, এক্ষেত্রে আমাদের এই ওই টেস্টিস যে আস টেস্টিকুলার টিস্যু এটা ফেলার জন্য আমাদের কিছুদিন সময় নিতে হবে, মানে পিউবার্টির পরপরই ফেলে দিব না, কারণ আমরা 20-21 বছর মতো ওয়েট করব। কেন কি ওই যে টেস্টোস্টেরন ওটা পেরিফেরাল রিকনভার্সন হয়ে কিছু ইস্ট্রোজেনও হয়, তাহলে সেই ইস্ট্রোজেনটা ক্যান গিভ এ ফেমিনিন লুক। তা কাজে এই গোনাড ফেলার ব্যাপারে একটু ডিসিশন হলো যে উই ক্যান ওয়েট টিল 20 or 21 years সো দ্যাট দ্যাট ইস্ট্রোজেন কামস ফ্রম দ্য ফ্রম দ্য কনভার্সন অফ টেস্টোস্টেরন ফ্রম দ্য টেস্টিস ক্যান কজ ফেমিনিন ক্যান গিভ ফেমিনিন লুক টু দিস গার্ল। সার্জিক্যাল ট্রিটমেন্ট আর কি আছে? কনস্ট্রাকশন অফ দ্য আর্টিফিশিয়াল ভ্যাজিনা, যারা আমরা কিছু করতে পারবো না, ইউটারাস নাই বা কানেকশন দিয়ে সম্ভব না, সেক্ষেত্রে আমরা ভ্যাজিনা আর্টিফিশিয়াল তৈরি করে দিতে পারি, যার ফলে পেশেন্টের কোয়েটাল ফ্যাক্টর ঠিক থাকতে পারে। এটা কোথায় কোথায়? আইসোলেটেড ভ্যাজিনাল অ্যাট্রেশিয়া, ইউটেরাস ভ্যাজিনাল অ্যাট্রেশিয়া, রিট্রাক্টাস ডেফিসিয়েন্সি অথবা অ্যান্ড্রোজেন এন অর্গান ডিফেক্ট। এখানে কি কি সার্জিক্যাল প্রসিডিউর? ভ্যাজিনোপ্লাস্টি অথবা যদি ক্রিপ্টোমিনিয়া থাকে হাইমেনেকটমি বা অ্যাবডোমিনাল রুট অর ভেজাইনাল রুট যে করে থাকেন। আদার ট্রিটমেন্টের মধ্যে থাকবে হার্সোটিজম হলে PCOS, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক প্রোটিন এসিটেট দেওয়া যেতে পারে মেডিকেল ট্রিটমেন্ট, অ্যাড্রিনাল হাইপারপ্রেশার, কর্টিকোস্টেরয়েড, যদি এনজাইম ডেফিসিয়েন্সি হয় তাহলে কর্টিকোস্টেরয়েড লেভেল বেড়ে যায়, তো সেটা দেওয়ার জন্য আমরা আমরা কর্টিকোস্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। হাইপার প্রোল্যাকটিনেমিয়া যদি বেশি থাকে প্রোল্যাকটিন লেভেল, তাহলে ব্রোমোক্রিটিন কিংবা ক্যাবারগ্লিন দেওয়া যেতে পারে। যদি কেউ প্রেগনেন্সি চায় এই এই এর মধ্যে, তাই প্রাইমারি ওভারিয়ান ফেলিওর অথবা টার্নার সিন্ড্রোম, টার্নার আসলে মোজাইক ব্যাপারটা, মোজাইকতে বেড়া সম্ভব সিন্ড্রোম ইন গোনাডাল অ্যাজেনেসিস বাই দ্য ওসাইট ডোনেশন, ওদের তো নিজেদের কোনো ওভাম থাকে না, ওভাম তো ওভারিয়ান ডিজেনেসিস থাকে তো এদের ওভাম থাকে না, তো আমরা যদি ওভাম ডোনেশন কেউ করে তাহলে ওদেরকে আমরা হরমোন দিয়ে প্রিপারেশন করি, ইউটারাস ভালো থাকে যদি প্রিপারেশন করি, দেখে তারা প্রেগনেন্সি নিতে পারে। তাহলে দিস ইজ দি এন্ড অফ প্রাইমারি অ্যামেনিউরিয়া। আমরা এখন সেকেন্ডারিতে চলে যাচ্ছি। সেকেন্ডারি অ্যামেনিউরিয়া কখন বলবো? সেকেন্ডারি অ্যামেনিউরিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ফর 6 মান্থস ইন এ উইমেন হু ইজ মেনস্ট্রুয়েটিং নর্মালি অর ইকুইভ্যালেন্ট অফ 3 সাইকেলস ইন এ উইমেন উইথ অলিগোমেনোরিয়া, এটার ইনসিডেন্স হলো 3%। এরকম অনেকগুলি কজ আছে অ্যামেনিউরিয়ার কজ, এটা ক্রানিয়ামের সমস্যা হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, ওভারি, ইউট্রাস এবং তোমার কিছু সিস্টেমিক ডিজিজ হতে পারে সেকেন্ডারি অ্যামেনিউরিয়ার কজে। যদি আমরা ক্রানিয়ামে চিন্তা করি কী কী সমস্যা, একটা হাইপোথ্যালামাসে এক্সেসিভ ওয়েট লস, সেখানে কী কেন হয়? ল্যাক অফ রিলিজ অফ গোনাড্রোপিন। মেকানিজমটা এরকম যে যাদের এক্সেসিভ এক্সারসাইজ ইনডিউসড হয় তাদের প্লাজমা আলফা এন্ডোরফিন কমে যায়, that leads to transient increase in hyperprolactin that decrease the LSS level and causes amenorrhea. To so jodi keu khub exercise vigorous exercise kore kima dieting kore tader hyperprolactinemia hoy ebong LH level kome giye amenorrhea hoy. Stress hote pare, drugs kichu kichu drug kintu besh bhaloi amenorrhea kore secondary amenorrhea er moddhe, mechanism ta mainly by increase the prolactin secretion, er moddhe psychotropic kichu drug ache, antihypertensive কিছু ড্রাগ আছে, ওপিয়েটস, অ্যান্টিমেটিক, অ্যান্টিহিস্টামিন,
এবং যারা লম্বা দিন ওরাল কনস্টিটিউটিভ পিল খায় তারা যদি হঠাৎ করে পিল ছেড়ে দেয় তাহলে তাদের অ্যামেনোরিয়া হয়ে যায়, বিকজ ওই হাইপোথ্যালামাস পিটুইটারি এক্সিসটা আবার নর্মালি আসতে সময় লাগে। তো সো দিজ আর দ্য ড্রাগ, কাজে আমরা যখন পেশেন্টকে ফলো আপ করবো কিংবা হিস্ট্রি বা ফিজিক্যাল করবো এক্সামিনেশন, তখন আমরা এই সমস্ত ড্রাগ রোগীর কাছ থেকে জেনে নেবো যে হোয়েদার শি ইজ অন সাচ ড্রাগস অর নট। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া একটা কজ, 30% পেশেন্ট হ্যাভ হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, মেকানিজমটা হলো বাই নেগেটিভ ফিডব্যাক। এই অ্যামেনিউরিয়া প্লাস গ্যালাক্টোরিয়া অনেকগুলি সিন্ড্রোমে, অনেকগুলি সিন্ড্রোম আছে, একটা হলো ফর্স সিন্ড্রোম, অলব্রাইট সিন্ড্রোম, এটা হলো অ্যামেনিউরিয়া পিটুইটারি টিউমার, চিয়ারি ফ্রোমের হলো অ্যামেনিউরিয়া উইথ গ্যালাক্টোরিয়া চাইল্ড বার্থের পর পরে, আর এটা হলো ক্যাস্টোরাল সিন্ড্রোম, সেটা হলো স্পন্টেনিয়াস রাইজ অফ প্রোল্যাক্টিন লেভেল। যাই হোক, এই সিন্ড্রোম আমাদের জানা দরকার নেই, জিনিসটা হলো যে প্রোল্যাক্টিন বাড়লে দি নেগেটিভ ফিডব্যাকে ওভুলেশন বন্ধ হয়ে যায়, সেই জন্য অ্যামেনিউরিয়া হয়। পিসিওএস, পিসিওএস কি হলো, এলএইচ আর এফএসএস রেশিও বদল হয়ে যায় অ্যান্ড দের ইজ নন সাইক্লিক্যাল রিলিজ অফ এলএইচ লাইক দ্য মেল প্যাটার্ন। টিউমারের মধ্যে আছে অনেকগুলি ইন্টারক্রানিয়াল টিউমার দ্যাট কম্প্রেসেস হাইপোথ্যালামাস অ্যান্ড কজেস অ্যামেনিউরিয়া। এখানে কি হয়, এফএসএস এলএইচ লো থাকে বা নর্মাল থাকে, টিএসএস বা পিটিটাই নর্মাল থাকতে পারে, প্রোল্যাক্টিন লেভেল বাড়ে। তাহলে কি আর কি সিমটম থাকবে অ্যাসোসিয়েটেড, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে, পেপিলিডেমা থাকবে দ্যাট ইন্ডিকেটস দ্য ইন্টারক্রানিয়াল প্রেশার টিউমার যদি থাকে। ট্রমা হতে পারে, যে সিভিয়ার হেড ইঞ্জুরি অথবা ইভেন সার্জিক্যাল রিমুভাল অফ দ্য ইন্টারক্রানিয়াল টিউমার, ইট ক্যান কজ সার্জিক্যাল ট্রমা। এখানে এফএসএইচ এলএইচ এবং প্রোল্যাকটিন নর্মাল থাকবে বাট দ্যার ইজ অ্যাবসেন্স অফ ইন্টারক্রানিয়াল প্যাথোলজি। আর হলো ই রেডিয়েশন, যদি রেডিয়েশন দেওয়া হয় কোনো টিউমারে তাহলে প্যান হাইপোপিটিউটারিজম হয়, দ্যাট ক্যান কজ অ্যামেনিউরিয়া। পিটুইটারি গ্ল্যান্ডের অনেকগুলি কজ আছে, একটা হলো নেক্রোসিস, নেক্রোসিসের মধ্যে শিহান সিন্ড্রোম। শিহান হলো কি, যে ডেলিভারি পরপরে যদি খুব ম্যাসিভ পিপিএস হয় দ্যাট কজেস নেক্রোসিস অফ দ্য পিটুইটারি, দ্যাট ক্যান কজ গিভ দি হাইপো মানে এফএসএইচএলএস কমায় দেয়, সো ওভুলেশন হয় না। আর পিটুইটারি অ্যাপোপ্লেক্সি মানে ব্লিডিং ইন দ্য পিটুইটারি গ্ল্যান্ড ডিউরিং প্রেগনেন্সি, এটা হলো সাইমনস ডিজিজ, যেখানে ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি ব্লিডিং হয়ে তোমার পিটুইটারিটা নেক্রোসিস হয়েছে। আচ্ছা, টিউমার কি প্রোল্যাক্টিনোমা অথবা মিক্সড টিউমার, আর লিম্ফেটিক অ্যাডেনো হাইপোফাইসাইটিস, এটা হলো অটোইমিউন অরিজিন। এমটি সেলা সিন্ড্রোম, এটা একটা জিনিস, হার্নিয়েশন অফ দ্য অ্যারাকনয়েড অর সাবার অ্যাকনয়েড স্পেস ইনটু উইথ সিএসএম ইনটু দ্য পিটুইটারি ফোসা। তাহলে অ্যারাকনয়েড আর সাবার অ্যাকনয়েড স্পেস হার্নিয়েশন হয়েছে সিএসএফ শুদ্ধ, তাহলে কি হলো, ইট কজেস কম্প্রেশন অ্যান্ড ফ্ল্যাটিং অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, এন্ডোক্রাইন ফিচার নর্মাল থাকে, সামটাইমস প্যান হাইপোপিটিউটারিজম, সো দেয়ার ইজ অ্যামেনোরিয়া। আচ্ছা, তাহলে কজ ইন দ্য ওভারি, মোস্ট ইম্পর্ট্যান্ট কজ হল প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর। এটা ট্রু প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর মানে মেনোপজ, সেখানে তো আমরা জানি মেনোপজ হলে এটা, তাহলে প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর হলে আমরা এইভাবে এটাকে ফ্লো চার্ট করতে পারি। যদি ফেলিওর নিয়ে আসে প্রিমেচুর, তাহলে আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আসে থাকে যদি, তাহলে ইফ দ্য ওমেন ইজ আন্ডার 30, ক্যারিওটাইপ শুড বি পারফর্ম টু রুল আউট দি এনি মোজাইক, মানে টার্নার মোজাইক, এটা দেখতে হবে। আর যদি অটোইমিউন ডিজিজ থাকে তাহলে সেখানে আমার অটোইমিউন ডিজিজ আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে শুধু ওভারে চিন্তা করলে চলবে না, সেখানে অটোইমিউন অন্য অন্য গ্ল্যান্ডেও অটোইমিউনের সিমটম হতে পারে, যেমন থাইরয়েডের ডিজিজ থাকবে, প্যারাথাইরয়েডের সমস্যা থাকতে পারে, অ্যাড্রেনাল সমস্যা থাকতে পারে, সেগুলো আমাদের অ্যাসেস করে নিতে হবে। ওভারিয়ান আরেকটা কজের মতো অটোইমিউন ওভারিয়ান ফেলিওর, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিন্ড্রোম, আর একটা হলো রেডিওথেরাপি দিলে পেশেন্ট ওভারি ডিস্ট্রয় হয়ে যায়। ইনফিল্ট্রেটিভ মেটাবলিক ডিসঅর্ডার লাইক গ্যালাক্টোসিমিয়া, এখানে কি গ্যালাক্টিকল অথবা গ্যালাক্টোজ 1-ফসফেট ইন ওভারে জমা হবে, দ্যাট ক্যান লিড টু ড্যামেজ অফ দ্য ওসাইট অ্যান্ড ওভারিয়ান স্ট্রোমা লিডিং টু ওভারিয়ান ফেলিওর। আর ফাংশনিং ওভারিয়ান টিউমার মধ্যে ভিরিলাইজিং ওভারিয়ান টিউমারটা ইম্পর্টেন্ট। কজ ইন দি ইউট্রাস, ইউট্রাসের কজের মধ্যে আশারমান সিন্ড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট কজ, অবলিটারেশন অফ দ্য কেভিটি ফলোয়িং কিউরেটিস মেইনলি আফটার সেকেন্ডারি পিপিএইচ ইনডিউসড অর ইনকমপ্লিট অ্যাবর্শন। সেই জন্য আমরা যখন বলি কি, যে যখন পেশেন্টের কোনো ডিএনসি হয় কিংবা ম্যানুয়াল রিমুভাল প্লাসেন্টা হয়, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনার কি ডিএনসি করা হয়েছিল কি না, অনেক সময় এমআর করা হয়, বেশি কিউরেট করা হয়ে গেলে বেজাল লেয়ারটা উঠে যায়, তো অ্যান্ট্রি পোস্টাল লেয়ার সাইনিকি হয়ে যায়, তো স্পেস থাকে না, অ্যামেনিউরিয়া হয়। এটা ডায়াগনোস করা হলো হিস্ট্রি থেকে, হিস্টোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, অথবা আমরা হিস্টোসালফিওগ্রাফি করে ডায়াগনোস করতে পারি। এখানে পিটুইটারি ওভারিয়ান ফাংশন নর্মাল থাকবে। জেনিটাল টিউবারকুলোসিস, এটা এক্সটেন্সিভ অ্যান্ড অ্যাডভান্স ক্ষেত্রে কি হয়, দ্যার ইজ ডিস্ট্রাকশন অফ দি এন্ডোমেট্রিয়াম দ্যাট লিডস টু অ্যামেনিউরিয়া।
আর মিস্টা বর্ষণ, এটা একটা মজার বিষয় যে আমরা মনে করি কি যে মিস্টা বর্ষণে কি বেশি কিউরেট করলেই তোমার অ্যামোনিয়া, তা না, অনেক সময় মিস্টা বর্ষণ বছরের পর বছর থেকে যেতে পারে, ওই প্রোডাক্ট ওখানে থেকেই গেল, দ্যাট ক্যান কজ অ্যামোনিয়া। আচ্ছা, আর সিস্টেমিক ডিজিজের মধ্যে হ্যাঁ, থাইরয়েড ডিজিজ হাইপারে কি কারণ জানি না আমরা, হাইপো যখন হয় তখন এটা হতে পারে, হাইপারপ্রোলাক্টিনিয়ার সঙ্গে অ্যাসোসিয়েট থাকতে পারে, দ্যাট ক্যান লিডস টু অ্যামোনিয়া। কিডনি রেনাল ফেলিওরের জন্য মাঝে মাঝে হবে, সেটা কেন, মেটাবলিক ক্লিয়ারেন্স অফ এলএইচ এন্ড এফএসএস হয় না, সো বেশি থেকে যায়, দ্যাট ক্যান কজেস অ্যামোনিয়া। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যার জন্য হতে পারে, লিভারের সমস্যা, এই কারণে লিভারটা মেকানিজম জানি না, কিন্তু এটা হতে পারে যে লিভার যদি ড্যামেজ থাকে তাহলে ইস্ট্রোজেন যেটা ওভারি থেকে আস, যে ইস্ট্রোজেন বাইরে থেকে আসে সেটা মেটাবলাইজ হয় না, হাইপার ইস্ট্রোজেনিজম হয়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লিসিয়া হয়, অ্যামেনোরিয়া হয়। যাই হোক, আমরা অনেকগুলো কজ, এখন এটারও তোমার কজ তো অনেক, যে ডায়াগনোসিস করতে গেলে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি থেকে আনতে হবে, হিস্ট্রি অফ দ্য কী পাবো আমরা, অনসেটটা কেমন, খুব র্যাপিড না ইনসিডিউয়াস, খুব র্যাপিড, খুব ইনসিডিউস অনসেট হয় তো প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর সাধারণত এরকম হতে পারে, র্যাপিড হতে পারে, ইনসিডিউস হতে পারে, প্রেগনেন্সি, ল্যাকটেশন, ড্রাগ হিস্ট্রি, হরমোনাল কন্ট্রাসেপটিভ, রিসেন্টলি সাইকোলজিক্যাল প্রবলেম, র্যাপিড ওয়েট লস, হট ফ্লাশ ইত্যাদি, এর হিস্ট্রি আমরা জানবো, প্রিভিয়াস হিস্ট্রি অফ মিনিস্ট্রাল অ্যাবনর্মালিটি, পিপিএইচ হিস্ট্রি থাকতে পারে, প্রিভিয়াস সার্জিক্যাল হিস্ট্রি যেমন হিস্টেরেক্টমি, কিউরেটেজ অফ সেকেন্ডারি পিপিএইচ, অ্যাবর্শন, প্রিমেচার ওভারিয়ান ফেলিওর থাকলে হট ফ্লাশ থাকবে ইত্যাদি। জেনারেল এক্সামিনেশনের মধ্যে নিউট্রিশনাল স্ট্যাটাস, এক্সট্রিম ইমেসিয়েশন, প্রেজেন্স অফ হার্সুটিজম, ফিচার্স অফ কুশিন সিনড্রোম, হাইপো হাইপার প্যান, এই সমস্ত সিমটম আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ভিজুয়াল ফিল্ড ফান্ডোস্কোপি করে দেখতে হবে, আর গ্যালাক্টোরি আছে নাকি সেটা, পার অ্যাবডোমেনে অ্যাবডোমেনাল মাস অর স্ট্রয়া, বেশি স্ট্রয়া থাকলে কুশিন ধরতে ধরবো, পারভেজেন এক্সামিনেশনে ক্লাইট্রোমেগালি, অ্যাট্রোপি অফ দ্য ভালভা ভাজাইনা, ইউট্রাসের সাইজ, অ্যাট্রোপি হয়ে যাবে ইন কেস অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম অ্যান্ড ওভারিয়ান টিউমার। আচ্ছা, এখন টু লোকেট দ্য এক্সিস, মানে কোন লেভেল বরাবর সমস্যা হয়েছে সেটা জানতে গেলে আমাদের ফোর এক্সিস মিনিস্ট্রেশনের যে এক্সিস ওটা টেস্ট করে নিতে হবে। সেটা কীরকম, প্রথম শুরু করবো আমরা স্টেপ ওয়ান দিয়ে, কি প্রজেস্টন চ্যালেঞ্জ টেস্ট। আমরা প্রজেস্টন চ্যালেঞ্জ, যদি প্রজেস্টন দেই তাহলে এনি প্রজেস্টন, উই ক্যান গিভ এনি প্রজেস্টেরন, সেটা কী হবে, আইদার প্যারেন্টালও দিতে পারি অথবা ওরালও দিতে পারি। 5 থেকে 7 দিন প্রজেস্টন খাওয়াবার পরে যদি উইথড্রল ব্লিডিং হয় তাহলে আমরা কী কী বুঝলাম, যদি প্রজেস্টন দিলাম পেশেন্টকে, অ্যামেনোরিয়া ছিল, উইথড্রল ব্লিডিং হলো, হলে কী বুঝতে পারি, ইনট্যাক্ট হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস, ওভারিয়ান অ্যাক্সিস, কোনো সমস্যা নাই, দ্যার ইজ এডিকুয়েট এন্ড্রোজেনাস ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন প্রাইম না হলে প্রজেস্টন দিলে কোনো কাজ হয় না, কাজে ও যে রেগুলার ইস্ট্রোজেন আসতে সেটা বোঝা গেল, কম্পিটেন্সি অফ দ্য আউটফ্লো ট্র্যাক, আউটফ্লো ট্র্যাকটা কোনো সমস্যা নেই, তাহলে তো উইথড্রল ব্লিডিং হতোই না। আর কি বুঝলাম, যে ওর ইউট্রাসাউন্ড নর্মাল আছে অ্যান্ড ফাংশনিং এন্ডোমেট্রিয়াম আছে, সো তার সমস্যা নট অ্যাট দ্য লেভেল অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট, সমস্যা হলো ইট ইজ স্টেবিলাইজেস দ্য, মানে এটা এস্টাবলিশ করলো যে তোমার অ্যানোভুলেশন অ্যাজ দি কজ অফ সেকেন্ডারি অ্যামোনিয়া। তাহলে এখানে কজটা বুঝলাম, প্রজেস্টেরন দিয়ে যে উইথড্রল ব্লিডিং হয় তাহলে আমি বুঝলাম যে প্রবলেম ইজ নট উইথ দ্য ইউট্রাস, প্রবলেম ইন দ্য ওভারি লেভেল। আর যদি উইথড্রল ব্লিডিং না হয় তাহলে কি বোঝা যাবে, ইফ উইথড্রল ব্লিডিং ডাজ নট অকার ইট সিগনিফাইস পেশেন্ট ডাজ নট হ্যাভ ইউট্রাস, হতে পারে তার ইউট্রাস নাই, কোথায় কাজ করবে, 2 নম্বর হতে পারে ইউট্রাস এন্ডোমেট্রিয়াম মে নট হ্যাভ প্রাইমারি ইস্ট্রোজেন, হয় তার ইউট্রাস নাই অথবা ইউট্রাস আছে কিন্তু শরীরে কোনো ইস্ট্রোজেন প্রাইম হয় না, এন্ডোমেট্রিয়ামটা ইস্ট্রোজেন প্রাইম না হলে উইথড্রল ব্লিডিং হয় না। আর আর একটা বোঝা যেতে পারে, নন ফাংশনিং এন্ডোমেট্রিয়াম, নন এন্ডোমেট্রিয়ামটা রেসপন্সিভ না, এই যে আমি বাইরে থেকে পজিশন দিলাম এন্ডোমেট্রিয়াম ইজ নট রেসপন্সিভ, সেটা কেন কেন হতে পারে, যে তোর টিউবারক্লোসিস অর এক্সেসিভ কিউরেটিস। তাহলে আমি এইভাবে আমরা ব্লিডিং হওয়া না হওয়া দিয়ে কোনো ক্ষেত্রে ডিস্টিংগুইশ করতে পারলাম। তারপর সেকেন্ড স্টেপে যাই, সেকেন্ড স্টেপ হলো ইস্ট্রোজেন চ্যালেঞ্জ টেস্ট, যদি পজিশন চ্যালেঞ্জের কাজ হয় নাই তো গো ফর দ্য ইস্ট্রোজেন চ্যালেঞ্জ টেস্ট, কি টু টেস্ট দ্য এডিকুয়েট ইস্ট্রোজেন প্রাইমিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, মানে শরীরে ইস্ট্রোজেন আসতেছে নাকি সেটা দেখি, সেটা কি কি দিয়ে কি ড্রাগ দিতে পারি, কম্বিনেশন অফ দ্য ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিতে পারি, আইদার ইস্ট্রোজেন অথবা ওরাল ওসিপি দিতে পারি কিংবা ইথেনল স্টেডিওল প্লাস আলাদা প্রজেস্টেরন দিতে পারি। এইটা দেওয়ার পরে যদি 5-7 দিনের মধ্যে উইথড্রল ব্লিডিং না হয়, ইফ নো ব্লিডিং, তাহলে এ সেকেন্ড কোর্স অফ হাই ডোজ ইস্ট্রোজেন, প্রথমে শুরু করলাম একটু কম ডোজের ইস্ট্রোজেন দিয়ে, কারণ ইস্ট্রোজেন তো নশা ভমিটি করে পেশেন্ট খেতে পারবে না হয়তো প্রথম চোটে, সেটা উইথড্রল ব্লিডিং হলো না, তাহলে আমরা 2 সপ্তাহ 1 সপ্তাহ ওয়েট করি, উই ক্যান অ্যাগেইন গিভ ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, সেটা
তারপর যদি তোমার হাইড্রোজেন দিয়েও না হয় তাহলে কি সিগনিফাই করে কি, ইট সিগনিফাইজ দ্যাট লোকাল এন্ডোমেট্রিয়াল লিশন, অর্থাৎ ইউটারাসের সাইনে কি আছে, অথবা টিবি, দ্যাট ইজ নন ফাংশনিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এটা একটা, অথবা দের ইজ আউট প্রোট্রাক্ট অবস্ট্রাকশন অ্যাবসেন্ট ইউটারাস। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টনে কাজ হলো না, সঙ্গে ইস্ট্রোজেন দিলাম তাও কাজ হলো না, তাহলে আইদার সি হ্যাড লোকাল এন্ডোমেট্রিয়াল সমস্যা, সাইনে কি না হয় টিবি, অথবা আউট প্রোট্রাক্টে অবস্ট্রাকশন আছে, আর না হয় তার অ্যাবসেন্ট ইউটারাস আছে। যদি উইডল ব্রিডিং হয়, ইফ উইডল ব্রিডিং অকার, তাহলে কি দেব কি বোঝা গেল, ইস্ট্রোজেন প্রজেস্টনে হচ্ছিল না, আমি ইস্ট্রোজেন দিলাম, ইস্ট্রোজেন দিলে উইডল ব্রিডিং হলো, তাহলে কি বোঝা যাবে, প্রেজেন্স অফ রেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম বাট এন্ড্রোজেনাস ইস্ট্রোজেন ইজ লেস অর অ্যাবসেন্ট, তাহলে তার এন্ড্রোজেনাস কোনো ইস্ট্রোজেন আসছে না, নো আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন, দেন ইট মাস্ট বি কনফার্ম হুয়েদার দি লেস ইস্ট্রোজেন ইজ ডিউ টু ডিফেক্ট ইন দ্য ওভারি অর পিটুইটারি। তাহলে আমাকে তখন বুঝতে হবে যে এই যে ইস্ট্রোজেন আসলো না, সে কি কারণে, এটা কি ওভারের থেকে কোনো কজ নাকি পিটুইটারি থেকে কজ, সেটা জানার জন্য উইল গো টু থার্ড স্টেপ থ্রি, যে ইস্ট্রোজেন যেমন নাই সেটা কি ইস্ট্রোজেনটাকে ওভারের থেকে আসছে নাকি আসতে না, নাকি পিটুইটারি থেকে এফএসএইচ এর আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা কি দেব, স্টেপ থ্রি, এস্টিমেশন অফ দ্য সিরাম এফএসএইচ এন্ড এলএইচ টু ডিফারেন্সিয়েট দ্য পসিবল কজেস ফ্রম ওভারি অর পিটুইটারি অর হাইপোথ্যালামাস। যদি এফএসএইচ এলএইচ করে দেখি যেটা হাই আছে, এফএসএইচ মোর দ্যান 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল, তাহলে আমি কী কী অ্যাসেস বুঝবো যে কী কী হতে পারে, একলা প্রিমেচার ওভারিয়ান ফেইলিওর হতে পারে, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিন্ড্রোম হতে পারে, ক্যারিওটাইপিং করে আমরা দেখবো যে এটা 46XY আছে না কি আছে সে দেখবো, আর কী করতে পারি, ওভারিয়ান বায়োপসি করে রুল আউট করতে পারি দ্য প্রেজেন্স অফ টেস্টিকুলার টিস্যু। তো সো এফএসএইচ এলএইচ যদি হাই থাকে, আর যদি এফএসএইচ লো থাকে তাহলে কী করবো, অ্যাবনর্মালি লো, সেখানে আমাদের পিটুইটারি ফেইলিওর ও ইনঅ্যাক্টিভিটি, মেবি সেখানে কষ্ট হবে পিটুইটারি, এম এ কেন হতে পারে, প্রাইমারি ডিফেক্ট ইন দ্য পিটুইটারি, সেকেন্ডারি টু হাইপোথ্যালামিক ডিফেক্ট, অর টু কনফার্ম দিস উই হ্যাভ টু গো ফর দ্য নেক্সট। তাহলে যদি এফএসএইচ এর স্লো থাকে তাহলে হয় কজ ইন দ্য পিটুইটারিতে, না হয় কজ ইন দ্য হাইপোথ্যালামাস, এই দুইটার একটা কজ, সেটা ওভারকাম করার জন্য আমরা কী করবো, জিএনআরএস দিব, জিএনআরএস 100 মিলিগ্রাম এডব্রিস বোলাস ডোজে দিব, যদি 20 থেকে 30 মিনিটের মধ্যে যদি এলএইচ সার্জ শুরু হয় তাহলে কষ্ট হবে, ইন্ডিকেটস দ্য ডিফেক্ট ইন দ্য হাইপোথ্যালামাস, বিকজ ইফ দ্য প্রাইমারি কজ ইন দ্য পিটুইটারি ফেইলিওর হতো তাহলে দেয়ার উইল বি নো রাইজ অফ এফএসএইচ এন্ড এলএইচ। তো সো আমাদের এই এই যে ফোর টায়ারে দিয়ে আমরা ডিস্টিংগুইশ করার চেষ্টা করব যে হুইচ ইজ দ্য লেভেল অফ কজ। হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া যদি থাকে পেশেন্টে তাহলে আমরা এক্সরে করবো সেলাটার্সিকার গ্ল্যান্ডের টিউমার দেখার জন্য, আর সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম জানার জন্য আমরা টিএসএইচ, এসিটিএইচ এবং গ্রোথ হরমোন লেভেল করে দেখব। সো এখন যদি ইনভেস্টিগেশনে আমরা এইভাবে করি, সাইট অফ ডিজর্ডার জানতে চাই, তাহলে হাইপোথ্যালামিক কজ জানতে গেলে আমাদের এফএসএইচ এলএইচ স্টেডিও লো থাকবে, পিটুইটারি জানতে গেলে প্রোল্যাক্টিন হাই থাকবে, এফএসএইচ স্টেডিও লো থাকবে, ওভারি প্রিমেচিওর ফেইলিওর জানতে গেলে এফএসএইচ এলএইচ হাই থাকতে হবে, আর পিসিওএইচ যদি হয় তাহলে এফএসএইচ নর্মাল থাকবে, এলএইচ হাই থাকবে, প্লাস এন্ডোক্রাইন কজ দিয়ে হাইপোথাইরয়েড আমরা জেনে নিব যে থাইরয়েড বেশি আছে কিনা আর টিফোন নর্মাল আছে কিনা। সো টায়ার জানার জন্য আমাদের মানে সাইট অফ ডিজর্ডার জানতে গেলে আমরা এই গোনাডোট্রোপিন দিয়ে আর ইস্টোডিল থেকে। নেক্সট হলো, এটা আমরা আগে বলছি, এটা নতুন করে বলতে হবে না, যে আমরা প্রেগনেন্সি টেস্ট করবো, সেলাটার্সিকের এক্সরে করবো, অপথালমেজিক এক্সামিনেশন করবো, আর হলো হরমোন এসে করবো, ক্রোমোজোম অ্যানালাইসিস, আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ইউটারাস, কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, অ্যানোমেটাল থিকনেস কেমন, আর সাইন্স অফ পিসিওএস, আর কনফার্ম করা যেতে পারে ল্যাপ্রোস্কোপি দিয়ে। সো দেখো, এটা যদিও এটা খুব ক্লামজি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ফ্লো চার্ট অফ সেকেন্ডারি অ্যামিনে জানার জন্য। প্রথমে হলো প্রেগনেন্সি টেস্ট, এটা পজিটিভ গেল, ওদের তো কিছু করার নাই, যদি নেগেটিভ হয় টেস্ট তাহলে আমি করবো প্রোল্যাক্টিন আর টিএসএইচ, হ্যাঁ হরমোন টেস্ট করবো, এই প্রোল্যাক্টিন টিএসএইচ অ্যাবনর্মাল থাকে তাহলে সেটা ডিল করতে হবে, কিন্তু প্রোল্যাক্টিন আর টিএসএইচ নর্মাল তাহলে কী করবো, প্রজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট করবো, প্রজেস্টেরন চ্যালেঞ্জ দিয়ে 7 দিন প্রজেস্টেরন খাওয়াবো, উইডল ব্রিং যদি হয় তাহলে অ্যানোফুলেশন ইজ দি কজ, আর যদি উইডল ব্রিং না হয় তাহলে দিব ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন, কম্বিনেশন দিয়ে যদি ব্লিডিং হয় না হয়, কম্বিনেশন দিয়ে হলো না ব্লিডিং, তাহলে বুঝতে হবে কজ ইজ ইউটেরাইন ফ্যাক্টর, আইদার ইউটেরাসে এন্ডোমেট্রিয়ামে কোনো সমস্যা আছে বা নন রেসপন্সিভ, আর যদি উইডল ব্রিডিং হয় তাহলে আমি এফএসএইচ করবো, এফএসএইচ যদি হাই থাকে তো ওভারিয়ান ফ্যাক্টর, এফএসএইচ লো থাকে যদি তাহলে আমি চেষ্টা করবো জানার জন্য এদের পিটুইটারি নাকি
পিটুইটারি নাকি হাইপোথ্যালামাস, সেখানে জিএনআরএস দিব দিব। জিএনআরএস দেওয়ার পরে যদি ব্লিডিং হয় তাহলে হাইপোথ্যালামিক ফ্যাক্টর, জিএনআরএস দিয়েও কোনো ব্লিডিং হয় না তাহলে পিটুইটারি ফ্যাক্টর। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট গুড চার্ট, এটা দিয়ে আমরা সেকেন্ডারি অ্যামোনিয়া লেভেল দেখতে পাবো। আচ্ছা দেখ, আমরা এখানে শেষে শেষে এসে গেছি। সেকেন্ডারি অ্যামোনিয়া ট্রিটমেন্ট এইমটা কি, টু ডিটেক্ট অ্যান্ড ট্রিট দেনি এনি কন্ডিশন হুইচ থ্রেটেন্স দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, এটা জানবো। আর যদি রিইনিস্টেশন অফ দ্য সাইকেল, সাইকেল আবার নতুন করে দেওয়ার চেষ্টা করবো, সেটা কী দিয়ে কেটে করতে পারি, মানে আমি ওভার হাইপোথ্যালামাস পিটুইটারি ওভার অ্যাক্সিসটা আবার চালু করবো কী দিয়ে, কিছু ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট, কিছু ম্যানেজমেন্ট হলো হু ডিজায়ার প্রেগনেন্সি, আর যে প্রেগনেন্সি চায় না তার বেলা একরকম ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টও কারেকশন অফ যে যেটা কজ আছে সেই কজটা কারেকশন করবো, সিস্টেমিক ইলনেস কারেকশন করবো, আন্ডারলিং ফ্যাক্টরটা কারেকশন করবো। যদি প্রেগনেন্সি চায় রোগী, পেশেন্ট প্রেগনেন্সি চায়, তাহলে আমরা কী করতে পারি, বায়ো ওভুলেশন ইন্ডাকশন করতে পারি। সেটা কেমন, পেশেন্ট উইথ অ্যামেনিউরিয়া অ্যান্ড গ্যালাক্টোরিয়া পিটুইটারি ম্যাক্রোডেনোমা, সেটা ট্রিটমেন্ট হবে ব্রোমোক্রিপটিন অথবা সার্জিক্যাল ট্রিটমেন্ট। উইদাউট পিটুইটারি ম্যাক্রোডেনোমা শুধু ব্রোমোক্রিপটিন দিতে পারি। আর অ্যামেনিউরিয়া হাইপোথাইরয়েড থাকে তো হাইপোথাইরয়েড থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি। প্রাইমারি ওভারিয়ান ফেলিওর যদি কোনো পেশেন্ট অ্যামেনিউরিয়া থাকে এবং সে প্রেগনেন্সি চায়, তাহলে আমরা কী করতে পারি, এটা only possible in very rare cases like autoimmune nephritis which can be successfully treated with steroid. যদি autoimmune nephritis হয় স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করলে কোনো কোনো ক্ষেত্রে সাকসেসফুলি ওভুলেশন হয়, অথবা তা যদি না হয় তাহলে আমরা আইভিএ করতে পারি উইথ ডোনার ওসাইট, কারণ ওর নিজে তো ওভাম নাই, তো সেই ক্ষেত্রে আমরা ডোনারের ওসাইট নিয়ে ওকে আমরা আইভিএ করে দিতে পারি। ইন আদার ইডিওপ্যাথিক প্রিমেচিওর ওভারিয়ান ফেলিওর ওভুলেশন নট পসিবল। আর যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে সেখানে কোনো প্রেগনেন্সির সুযোগ নাই, সেখানে বরং ওর মেলিগনেন্সি না হয়, তো আমরা ওভারিটাকে ওই ওভার টেস্টি যেটা ওটা কেটে বাদ দিব। আরেকটা ওভুলেশন করা যেতে পারে যদি পজিশন চ্যালেঞ্জ টেস্ট নেগেটিভ থাকে, ইট মিনস পিটুইটারি ডাজ নট রিলিজ এফএসএইচ এলি, সেক্ষেত্রে আমরা পিটুইটারি ফাংশন ঠিক রাখার জন্য ওভুলেশন করার জন্য আমরা ক্রোমিফেন দিতে পারি, অথবা আমরা গোনাডোট্রপিন দিয়ে তার ওভুলেশন করতে পারি। ওভুলেশন ইন পেশেন্ট সেটা কিন্তু তোমার ওভারে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা ক্লোমিফেন দিতে পারি, ও ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিতে পারি, গোনাডোট্রপিন দিতে পারি যদি এতে কাজ না হয়। আর পোস্টপিল অ্যামোনিয়ার ক্ষেত্রে ক্লোমিফেন সাইটেট ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস। সার্জিক্যাল ট্রিটমেন্টে অ্যামোনিয়ার কী কী আছে, ইন্টারক্রেনিয়াল টিউমার থাকলে সেটা রিমুভ করতে হবে, ওভারের কী চিকিৎসা করতে পারি সার্জারি করে, ওভার অ্যান্ড ড্রিলিং এখন করি না আমরা, ওয়েস্ট ডিসেকশন এখন আর করা হয় না, ওটা বাদ। ভিরিলাইজিং টিউমার্স ওভারে থাকলে ওটা সার্জিক্যাল রিমুভ করতে হবে। ইউটারাসের সার্জারি কি, অ্যাশালমাস সিনড্রোম থাকলে আমরা হিস্টেরোস্কোপি দিয়ে ওটা ব্রেকডাউন করতে পারি সাইনিকি, অথবা আইওসিডি দিতে পারি ফলোড বাই থ্রি বা সিক্স সাইকেলস ওসিপি অথবা ডেক্সামেথাসোন দেওয়া যেতে পারে। অ্যাড্রিনাল টিউমার থাকলে ওটা এক্সিশন। পেশেন্টস হু আর হাইপোস্ট্রোজেনিক, কম্বিনেশন অফ ইস্ট্রোজেন পজিস্ট্রন টু প্রিভেন্ট দ্য জেনিটাল অ্যাট্রোপি অ্যান্ড টু মেনটেন দ্য বোন মাস ডেনসিটি, যার চায় না প্রেগনেন্সি, সে প্রেগনেন্সি চাইবে না কিন্তু তার ট্রিটমেন্ট লাগবে, সেই ক্ষেত্রে পেশেন্টদের হাইপোস্ট্রোজেনিক থাকে, ওর যাতে লং টার্ম কমপ্লিকেশন হিসাবে বোন অ্যাট্রোপি না হয় অথবা বোন ডেন্সিটি কমে না যায়, তাকে আমরা ওরাল পিল বা সিকুয়েন্সিয়াল পিল অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি। আর এডিকোয়েট ইস্ট্রোজেন স্টিমুলেশন আছে, সেখানে আমরা সি এন্ডোমেট্রিয়াম যাতে যাতে অনেক বেশি ইস্ট্রোজেন আসে, সেক্ষেত্রে আমরা হাইপারপ্লেশিয়া থাকে যদি মেলিগনেসি না হয় এন্ডোমেট্রিয়ামে, সেজন্য সাইক্লিক্যাল উইথড্রল ব্লিডিং করাতে পারি বাই মেট্রোক্সি অথবা ওসিপি। আর হাইপারপ্রোল্যাক্টিনেমের জন্য ট্রিটমেন্ট এইটা কমপ্লিকে, যদি আমরা ট্রিটমেন্ট নাই করি অ্যামেনিউরিয়াকে তাহলে কী হতে পারে রোগীর, আমরা যদি কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই তোমার ট্রিটমেন্টটা কী হতে পারে, সাইকোলজিক্যালি একটা পেশেন্ট সমস্যা চিন্তা করতে পারে, অনেক পেশেন্ট সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যায়, তার ল্যাক অফ নর্মাল ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, সিভিয়ার অস্টিওপোরোসিস খুব ইম্পর্টেন্ট, হাইপোস্ট্রোজেনিক যখন থাকবে তখন অস্টিওপোরোসিস হবে, সেটা কিন্তু ভালো জিনিস না। আর এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেশিয়া যদি থাকে সি এন্ডোমেট্রিয়াম থেকে, তাহলে আমরা ট্রিটমেন্ট করতে হবে বিকজ টু প্রিভেন্ট দিস সর্ট অফ কমপ্লিকেশনস ইন কেস অফ অ্যামেনিউরিয়া। রিসেন্টলি একদম আমার লাস্ট স্লাইড, রিসেন্ট ম্যানেজমেন্ট অফ অ্যামেনিউরিয়া, এখন কী করা যেতে পারে, ওভারিয়ান কর্টিকাল ট্রান্সপ্লান্টেশন। আমি বলছি যে ওভারে অনেক কারণ নষ্ট হতে পারে, একটা হলো ইরেডিয়েশন, সার্জিক্যাল রিমুভাল, তারপরে ধরো আমরা সিস্ট রিমুভ করলাম, এন্ডোমেট্রিওটিক সিস্ট রিমুভ করার সময় ওভারিয়ান টিস্যু চলে গেল, এই যে ওভারে থাকে সেখানে আমরা কী করতে পারি, ওভারিয়ান কর্টিকাল টিস্যু প্রিজার্ভ করতে পারি। কখন কখন একটা হলো প্রিমেচিওর ওভারিয়ান ফেলিওরে, প্রিমেচিওর মেনোপজ রিমুভ যখন আমরা সার্জিক্যাল রিমুভাল করবো, রেডিওথেরাপি, এই সমস্ত ট্রিটমেন্টের আগে আমরা ওভারে কিছু টিস্যু রেখে দিয়ে সেটা ট্রান্সপ্লান্ট, সেটাকে আমরা
ইমপ্লান্ট করতে পারি, তাহলে কি হবে, দ্য ওভারিয়ান কর্টিক্যাল গ্রাফট ট্রান্সপ্লান্টের সাবকিউটিনিয়াসলি, কোথাও সাবকিউটিনিয়াসলি ওভারি নিয়ে ভাস্কুলারিটি মেনটেন যাতে হয় সেটা রেখে দিব। ফাংশন ফ্রম সিক্স সাবকিউটিনিয়াসলি পোস্ট অপারেটিভ মান্থ, ছ মাস পর থেকে এই ওভারি ফাংশন শুরু করে। অ্যাজ অ্যাট দ্য লং টার্ম ফলো আপ দ্য পেশেন্ট, কর্টিক্যাল গ্রাফট হ্যাভ বিন ফাংশনিং, এটা ফাংশনিং থাকে, এবং পেশেন্টের ডাজ নট হ্যাভ এনি কমপ্লেন অফ রিকোয়ারিং হরমোন থেরাপি লাগে না যদি প্রিজার্ভ করতে পারি। আর এটা তোমার আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বুঝতে পারবো যে ওখান থেকে অনেক সময় ফলিকল মেচুর ফলিকল দেখা যায়, আল্ট্রাসাউন্ড করলে বোঝা যেতে পারে। সো প্রোগনোসিস, এটা ইট ইজ নট লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এই যে প্রোগনোসিস ভালো, অল উইমেন উইথ উইদাউট প্রিমেচুর ওভারিয়ান ফেলিওর ক্যান বি মেড টু ওভুলেট উইথ ব্রোমোক্রিপ্টিন, ক্লোমিফেন অ্যান্ড হাইপোগ্লাইসেমিক এজেন্ট গোনাডোট্রোপিন। থ্যাংক ইউ উমা, অনেক লম্বা লেকচার হয়ে গেছে। হ্যালো, আমি শুরুতে বলেছিলাম যে ম্যাডাম একটা বই আর কি, তো ম্যাডাম আজকে এটা প্রথমেই আমি বলেছি যে এই লেকচার হবে সেই রকম। ম্যাডাম একদম মানে আপ টু ডেট প্লাস হচ্ছে একদম 0 to 100 ম্যাডাম, এটা আমাকে বলতে হবে ম্যাডাম, কারণ আমরা পড়ে আসছি তো এইভাবে আসলে ম্যাডাম একদম লাস্টটাও আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যে এই জিনিসটা আমি ম্যাডাম এত বাইরের ওয়েবিনার দেখেছি, আপনার এই কর্টিক্যালের এইটা ম্যাডাম আমি দেখি নাই, এটা আমার খুবই ইয়ে লাগলো। এবং সবার এবং অনেক কোশ্চেন আসছে ম্যাডাম, আমরা কি কোশ্চেন আনসার পর্বে যাব? হ্যাঁ দাও 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 ম্যাডাম, মোটামুটি ম্যাডাম স্লাইডে দেখিয়ে দিয়েছেন, মানে অনেকে আগে করে ফেলেছেন, তো ওইগুলি আমি নিচ্ছি না। একটা কোশ্চেন আমার কাছে ভালো লেগেছে যেটা, এক মিনিট আমি ওনার ইয়ে সহ বলতে চাই, ডক্টর মাহমুদুল হাসান, হাউ ক্যান উই ইভালুয়েট অ্যামেনোরিয়া অ্যাট উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা সেটিং এ একজন জিপি কিভাবে অ্যামেনোরিয়া, প্রাইমারি অ্যামেনোরিয়া বা অ্যামেনোরিয়াটাকে ইভালুয়েট করবে? প্রথমে হলো আমি বলছিলাম যে প্রাইমারি আর সেকেন্ডারি আমার ডিফারেন্স আছে, প্রাইমারি অ্যামেনোরিয়া আমি বলবোই ওই সময় যে যদি রুগী আমাদের কাছে বেশি আর্লি আসে আমি ওকে ওয়েট করতে বলবো, তোমার 1400 বছর আর 16 বছর, তাই আমি প্রথমেই দেখে নিব হেদার তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারটা ডেভেলপড আছে কি নাই। যদি মনে হয় সেকেন্ডারি সেক্সুয়াল বলতে ব্রেস্ট আর পিভিক হেয়ার বা এক্সটার্নাল জেনিটালিয়া, এটা যদি ডেভেলপ থাকে তাহলে আমি ওকে 16 বছর পর্যন্ত ওয়েট করতে দিব ফর স্পন্টেনিয়াস অনসেট অফ মেনস্ট্রুয়েশন, এটা হলো একটা। আর যদি 16 বছরে এসেও তার মেনস্ট্রুয়েশন না হয় তখন তো তাকে আমার ছোটোখাটো কিছু টেস্ট করলে করতে হবে। প্রথমটা মাথায় আসতে হবে যে ওর কোনো সিমটম আছে নাকি, সিমটম মানে ওই যে প্রিমেচুর ওভারিয়ান মানে টার্নারের মতো কোনো ফিজিক্যাল এক্সামিনেশন করে টার্নার বা ওরকম কোনো আছে নাকি, হাইপোথাইরয়েডের কোনো লক্ষণ আছে নাকি, না কোনো মানে হরমোনের স্টিগমাটা আছে নাকি, এটা দেখবো। আর আমরা দেখতে পারি যে একদম কিছুদিন না পরে একটা আল্ট্রাসাউন্ড তো করতে পারি, দেখতে পারি যে ইউটারাসটা আছে কি নাই, যদি ইউটারাস থাকে তাহলে আমাদের উইথড্র ব্লিডিং করতে দিলেই হয়ে যাবে, সমস্যা না। আর যদি এমন মনে হয় যে না ও বলছে কি যে না আমার প্রত্যেক মাসে মাসে মাসিক হয় না ঠিকই, কিন্তু প্রত্যেক মাসে মাসে পেটে ব্যথা করে, সাইক্লিক্যাল একটা নির্দিষ্ট টাইমের পরে তার সাইক্লিক্যাল ব্যথা হয়, তাহলে কিন্তু আমি ধরে নেবো কি যে তার ক্রিপ্টোমেনোরিয়া, তার ব্লিডিং হয় ঠিকই কিন্তু ব্লিডিংটা বাইরে আসছে না, সেক্ষেত্রে আমাদের একটু এক্সামিন করে দেখতে হবে যে তার হাইমেনটা ইনট্যাক্ট আছে কিনা বা ব্লাডটা কর্পাসের মধ্যে ভেজার মধ্যে জ্বরও আছে কিনা। এটা তো সোনোগ্রাফি যেহেতু সবখানে করা যায়, আমি মনে হয় প্রথম পর্যায়ে চিকিৎসাটা আপনি এক্সাম ফিজিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি এটা নিয়ে অনেক এক্সপ্লোর করতে পারবেন, তারপরে ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে ইউটারাস আছে কি নাই, যদি ইউটারাস থাকে তাহলে এটা ট্রিটমেন্ট হলো আউটফ্লো অবস্ট্রাকশন, সেখানে আপনি যদি পারেন ওখানে করতে কিছু সেটা করবেন, আর না যদি করতে পারেন হায়ার সেন্টারে পাঠাতে হবে যেখানে, বিকজ ফার্স্ট চান্স অফ সার্জারি ইজ দ্য বেস্ট চান্স। আর যদি মনে হয় না ইউটারাস অ্যাবসেন্ট ইউটারাস নাই তাহলে তাই কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট করে কাউন্সিলিং করে নিতে হবে যে আপনার কি করা যেতে পারে সেটা। ম্যাডাম অনেকগুলি কোশ্চেন আসছে যে অ্যাথলেটদের কিভাবে, পিসিওদের কিভাবে ডেভেলপ করে, এটা আপনি বলে ফেলেছেন ম্যাডাম, এগুলি তো আমরা না যাই। আরেকটা আসছে ম্যাডাম যে টিউবারকুলোসিস কিভাবে অ্যামেনিয়া করে। হ্যাঁ টিউবারকুলোসিস না, টিউবারকুলোসিস অ্যামেনিয়া করার পিছনে অনেকগুলি কারণ, একটা আমি বলছিলাম যে টিউবারকুলোসিস হলো কি যেটা জেনারেল ডিজিজ, এটা জেনারেল মানে ম্যালনিউট্রিশন, এটা জেনারেল ডিজিজ না, সেক্ষেত্রে পেশেন্টের ম্যালনারিজ থাকে, ওয়েট বাড়ে না, এক্সেসিভ ওয়েট লস হয়, সেটা একটা কারণ। সেকেন্ড কারণ হলো লোকাল কজ, লোকাল কজ মানে কি ওটা এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রোপি করে, এন্ডোমেট্রিয়ামকে ডিস্ট্রয় করে,
এন্ডোমেট্রিয়াম কে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে এন্ডোমেট্রিয়াম ইজ নট রেসপন্সিভ টু ওভারিয়ার, যে ওভারি থেকে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসে সেটা রেসপন্স করে না। তাহলে আমি যদি কোনো পেশেন্টের ইউটারাস ঠিক আছে, তার আগে মাসিক হতো নিয়মিত, হঠাৎ তার মাসিক বন্ধ হয়ে গেছে, তার নাইট টিউবারকুলোসিস চিন্তা করতেছি আমি, তাহলে আমি বলবো এক সাইকেল ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন দিব, হয় নাই, কাজ হয় নাই, আমি আরো এক সাইকেল, আরো দুই সাইকেল, তাহলে টোটাল আমি তিন সাইকেল কম্বিনেশন দিয়েও যদি উইডো ব্রিডিং না হয়, তখন আমার মাথায় আসবে যে না এটা এন্ডোমেট্রিয়ামের সমস্যা। এবং সেক্ষেত্রে কনফার্ম করতে গেলে আই হ্যাভ টু ডু এ বায়োপসি, বায়োপসি করে গ্রানুলোমা দেখতে হবে। ম্যাডাম আরেকটা কোশ্চেন করেছেন সাইদ বিন আব্দুল সালাম, বলেছেন যে ম্যাম ইজ ইট নর্মাল বিং অ্যামিউনিরিক ফর 3 to 4 months ইন এ প্রিভিয়াসলি নর্মাল ফিমেল অ্যান্ড দেন রিঅ্যাপিয়ারেন্স অফ মেনস্ট্রুয়েশন। মানে ওনার কোশ্চেনটা এরকম যে আমার কি ইভালুয়েশন করা দরকার ছিল নাকি এটা নর্মালি হতে পারে এরকম? নো নো নো, প্রথমেই যদি একটা পেশেন্ট আগে তার একদম নর্মাল সাইকেল ছিল, রেগুলার সাইক্লিক্যাল, সে যদি 2 মাস 3 মাস অ্যামিনিয়া নিয়ে আসে, আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো হোয়েদার শি ইজ প্রেগনেন্ট অর নট। এ যদি রিপ্রোডাক্টিভ এজে থাকে, শি ইজ ম্যারিড, শি ইজ সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাহলে আমি যদি মনে করি যে তার প্রেগনেন্সি টেস্টটা নেগেটিভ, তাহলে আমার তো তাড়াহুড়ার কিছু নাই, সেক্ষেত্রে আমার তাড়াহুড়ার কিছু নাই, আই ক্যান ওয়েট, সেখানে স্পন্টেনিয়াস পিরিয়ড হবে, যে অন্য কোনো সমস্যা না থাকে। আর যদি প্রেগনেন্সি থাকে তো গেলোই, প্লাস পেশেন্ট যদি কাউন্সিলিং এর একটা ব্যাপার আছে যে আপনি একটু ওয়েট করেন, আপনার নর্মাল মিস্ট হয়ে যাবে যেহেতু আপনার প্রেগনেন্সি নাই। আর যদি খুব ওয়ারিড হয় তাহলে আমরা উইথড্রল ব্রিডিং করাতে পারি। উইথড্রল ব্রিডিং মানে কম্বিনেশন পিল দেওয়া যেতে পারে অথবা সিকোয়েন্সিয়াল, আগে ইস্ট্রোজেন দিলেন শেষে 10 দিন প্রজেস্টেরন দিলেন। ম্যাডাম মানে কোশ্চেনটা ছিল যে উনার আবার মেনস্ট্রুয়েশনটা রেগুলারলি হয়ে গেছে 3-4 মাস গ্যাপে, না তাহলে আবার হয়ে কথা নাই, তখন আর কি কোনো ইনভেস্টিগেশন করা দরকার আছে কিনা? না না, হয়তো ওই সময় শুধু হাইপোথ্যালামিক কোনো না, আমি বলছি শুধু তুমি আগে শিওর হবা যে প্রেগনেন্সি আছে কি নাই, যেহেতু রিপ্রোডাক্টিভ এজে। প্রেগনেন্সি না থাকলে আমি কিন্তু ওকে কাউন্সিলিং করলে ওর স্পন্টেনিয়াস পিরিয়ড হয়ে যাবে, হয়ে যাবে, তখন আমার অত বেশি ইন ডিটেইল ইনভেস্টিগেশন দিকে যেতে হচ্ছে না, এইটা বলার বলতে চাইছি আর কি। ম্যাডাম আরেকটা কোশ্চেন আসছেন ডক্টর জান্নাতুল ফেরদোস, 30 ইয়ার্স ওল্ড ফিমেল টুক ইঞ্জেকশন ডিপো প্রোভেরা ফর 3 ইয়ার্স, এখন শি হ্যাজ পোস্ট ইঞ্জেকশন অ্যামিনিরিক হয়ে গেছে 3 বছর নেওয়ার পরে, অ্যান্ড শি ডিসকন্টিনিউড ইঞ্জেকশন ফর 1 ইয়ার, বাট হার শি ইজ স্টিল অ্যামিনিরিক, মিনস অফেন অকার আফটার মানে ওসি পিল দিয়ে উনি উজ্জ্বল ব্লিডিং করতেন, অল ইনভেস্টিগেশনস আর নর্মাল, হোয়াট ইজ দ্য মোড অফ ট্রিটমেন্ট? এটাকে তোমার এটা আগে একটু আগে আগেই বলছিলাম আমি যে কন্ট্রাসেপশন লম্বা দিন খাওয়ার পরে ছেড়ে দিলে আমি কেন হয়, হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস একটু ডিরেঞ্জড হয়ে গেছে, ওটা যেমন সাইক্লিক্যাল হতো ওটা একটা সেট পড়ে গেছে। এখানে যদি উইথড্রল ব্রিডিং ওসিপি দিয়ে তার 2-3 সাইকেল পিরিয়ড হয় আবার বন্ধ হয়ে যায়, তাহলে আমরা ওকে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিতে পারি, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ লাইক ক্লোমিফেন অর অ্যারোমেটিক ইনহিবিটর, সেটা আমরা দিতে পারি। ক্লোমিফেন দিলে ওর নিয়মিত সাইকেল হয়ে যাবে, সে যদি বাচ্চা না চায় তাও এটা ট্রিটমেন্ট পারপাস, ট্রিটমেন্ট পারপাসে, এটা হলো এটা ট্রিটমেন্ট পারপাস, সে যদি রেগুলার উইথড্রল ব্রিডিং করাতে পারে ওসিপি কে, সেটা তার প্রেগনেন্সি না চাইলে দেওয়া যেতে পারে, আর প্রেগনেন্সি চাইলে অথবা প্রেগনেন্সি না চাইলে উই ক্যান গিভ হার ক্লোমিফেন সাইট্রেট অথবা লেট্রোজোল, এটা দিলে ওর ওভুলেশন হয়ে যাবে এবং সাইক্লিক্যাল পিরিয়ড শুরু হয়ে যাবে। ম্যাডাম আরেকজন কোশ্চেন করেছেন যে পিসিএস এর যে প্যাথোজেনেসিস, এটা যদিও অনেক জটিল, পিসিএস এর অ্যামেনোরিয়া, এবং মানে যদি বলেছেন যে ওয়েট যদি বেশি হয়, কতটুকু বেশি হলে আমরা অ্যামেনোরিয়া হলে সেটাকে কমাতে হবে, বা কোনো ডায়েটারি রেস্ট্রিকশনের কোনো ইয়ে আছে কিনা, যে মানে ডায়েটের কোনো ভ্যালু আছে কিনা যে আমি কম? এক কথায় যে তুমি যদি ওয়েট চিন্তা করো, কেউ যদি তার ওয়েটে 10% কমায়, কেউ যদি তার ওয়েটে 10%ও কমায়, তবুও তার ওভুলেশন শুরু হয়ে যাবে। কেমন ওভুলেশনে হয় না কেন, এই এই পিসিওডে ওভুলেশন হয় না কেন, ওর হয় কি, ওর FSH LH থাকে না তা না, FSH LH এর বদল হয়ে যায়, রেশিওটা বদল হয়ে যায়। নর্মালি থাকার কথা FSH বেশি, LH কম থাকার কথা, কিন্তু ও দেখবে যে LH বেশি আছে, FSH কম আছে, তাহলে মেল টাইপের LH হয়ে যায়, যার ফলে ওর ওভুলেশন হয় না। এখন যদি ওজন কমাতে থাকে তাহলে ওর এই FSH LH এর রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, FSH বেশি হলে ওলেজ কম হলে ওর ওভুলেশন হয়ে যাবে। আর একটা কথা আছে, এতে বেলায় হয় কি, এতে একটু অ্যান্ড্রোজেনিক থাকে তো বেশি, একটু অ্যান্ড্রোজেন এক্সেস থাকে এই PCOD তে, দ্যাট ক্যান হ্যাম্পার ওভুলেশন। তো সেই জন্য যদি ওজন কমায়, ওজন কমানো একটা ইম্পর্টেন্ট চিকিৎসা, আর আরও তো ট্রিটমেন্ট আছে, আমরা এটা এদের বেলায় দেখা গেছে যে তারা ইনসুলিনের রেজিস্ট্যান্ট,
ইনসুলিনের সমস্যা, সেই জন্য মেটফর্মিন যদি এদের আমি দেই, ওভুলিস ইনডিউসিং ড্রাগ দিলাম না, কিন্তু আমি যদি মেটফর্মিন দিই তাহলে ইনসুলিন লেভেলটা কমবে, ইট উইল স্টার্ট ওভুলেশন স্পন্টেনিয়াসলি। তা কাজে এখানে ওজন কমানো একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং যদি তাতে কাজ না হয় তাহলে উই ক্যান গিভ আর মেটফর্মিন গ্রুপের ড্রাগ, সেটা দিলে কিন্তু ওভুলেশন হয়ে যাবে, আমার হরমোন দিতে হবে না। থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে একই হরমোন দিতে হবে না তা বলি না আমি, যদি এখানে হয় তারপর দেখলে তুমি আল্ট্রাসাউন্ড করে দেখলে এন্ডোমেট্রিয়াম একটু হাইপারপ্লাস্টিক, সেক্ষেত্রে তাকে ওসিপি দিতে হবে। সেখানে সে যদি 2 মাস 2.5 মাস 3 মাস পর পর পিরিয়ড হয়, তবে আমার দেখতে হবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া কিনা। ছোট মানুষ বলে যে তার এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হবে না তা কিন্তু না, এমন অনেক হিস্ট্রি আছে 16 বছরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়ে গেছে পিসিও পেশেন্টের, তো সেই ক্ষেত্রে আমার উইথড্র ব্রিডিং করাতে হবে বাই ওসিপি অথবা প্রোজেস্টেরন। ম্যাডাম আরেকটা কোশ্চেন আসছে, মোহাম্মদ সাইফুর রহমান বলেছেন যে অ্যামিনিরিয়া কিভাবে এফেক্ট করে আমাদের হেলথ কে, এটা ম্যাডাম লাস্ট স্লাইডে বলছিলাম যে হ্যাঁ অ্যামিনিরিয়া হলে পেশেন্ট কি হয়, রিপ্রোডাক্টিভ এজ বলে না ইয়ং হয়, প্রথমে হল ভয় পেয়ে যায়, প্রথমে খুব ডিপ্রেসড হয়ে যায়, প্রথমে ভয় পেয়ে যায় আমার কেন হচ্ছে না, নিশ্চয় আমার কত গন্ডগোল, তাহলে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা। তারপরে যদি অ্যামিনিরিয়া থাকে মানে ওভুলেশন হচ্ছে না, তাহলে ওভুলেশন না হলে কি হবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন। আমাদের শরীরের জন্য ফিমেল ফিমেলের জন্য ইস্ট্রোজেন খুব একটা ইম্পর্টেন্ট হরমোন, কেন, একটা তো ফিমেলিন লুক ঠিক রাখা, তারপরে ফিমেলিন ক্যারেক্টার ঠিক রাখা, আর লং টার্মের জন্য ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি ক্যান কজ অ্যাট্রোপি অফ দ্য জেনিটেলিয়া, অ্যাট্রোপি অফ দ্য ট্রাইগন অফ দ্য ব্লাডার অ্যান্ড অস্টিওপোরোসিস, এবং এই যে লং টার্ম কমপ্লিকেশনগুলি অ্যাভয়েড করার জন্য হতে পারে এটা। আর আর একটা কথা, যে মানে যদি অ্যামিনিউরিটি এমন হয় যে পিরিয়ড হচ্ছে না কিন্তু তার প্রলংড ইস্ট্রোজেন একটা স্টিমুলাস থাকছে, প্রলং যেমন পিসিওডিতে অ্যামিনিউরিয়া হচ্ছে 6 মাস 7 মাস, তাতে কি হবে, ওর ইস্ট্রোজেন আসতেছে শরীর কোনো অনেক জায়গার থেকে, কিংবা অ্যান্ড্রোজেন পেরিফেরাল রিকনভার্সন হয়ে ইস্ট্রোজেন হচ্ছে, দ্যাট ক্যান কজ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, দ্যাট ক্যান কজ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। কাজে কিছু হবে তা না, প্রথমে সাইকোলজিক্যাল, তারপরে তার ইস্ট্রোজেন কমের জন্য তার অ্যাট্রোপি, অথবা ইস্ট্রোজেন কমের জন্য অস্টিওপোরোসিস, কিংবা সেক্সুয়াল ডিসফাংশন, অথবা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া লিডিং টু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। কাজে সেই জন্যই আমাকে এই অ্যামিনিরিয়া ট্রিটমেন্ট থেকে যেতে হবে। ম্যাডাম কোশ্চেন আসছে যে হাউ টু ডিল উইথ এক্সারসাইজ অ্যাসোসিয়েটেড অ্যামিনোরিয়া, এক্সারসাইজ এখানে এখানে অ্যাথলেটরা অ্যাথলেটরা ওই যে বললাম যে যদি কতখানি কত মাইল এক্সারসাইজ করে, সপ্তাহে কদিন এক্সারসাইজ করে, এম করলে অ্যামিনিয়া হয়, সেক্ষেত্রে প্রলং অ্যামিনিয়া থাকলে পেশেন্টকে আমাদের বলতে হবে যে আপনার অ্যামিনিয়ার জন্য আপনার অ্যানোভুলেশন হচ্ছে এবং আপনার তাহলে অস্টিওপোরোসিস হবে বয়স হবে, তাই সেক্ষেত্রে তার এক্সারসাইজ বাদ দেওয়া যাবে না, তবে লিমিট করবে, সে কিন্তু এক্সারসাইজ লিমিট করবে, কমাই দিবে কতক্ষণ এক্সারসাইজ করলে তার অ্যামিনিয়া হচ্ছে সেটা, আর ওয়েট গেইন দিকে খেয়াল রাখতে হবে, একদম একদম ওয়েট গেইন ওয়েট ই করতে পারবে না, অর্থাৎ ওয়েট লস যেন খুব বেশি র্যাপিডলি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই একবার যদি তার অ্যানোরেক্সিয়া নার্ভোসা হয়, একবার যদি তার খুব ওয়েট কমা যায়, এইটা গেইন করা কিন্তু খুব কঠিন, কেন সেই সময় সাইকোলজিক্যালি সে কিন্তু খুবই একটা ডিপ্রেসড হয়ে যায় এই এই সমস্ত পেশেন্ট, কাজে তার একটা সাইকোলজিস্টের সাথে কথাবার্তা বলতে হবে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ লাগবে, হ্যাঁ কথাবার্তা বলতে হবে, ওজন বাড়াইতে হবে এবং তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিতে হবে। ম্যাডাম নুসরাত হোসেন একজন ফোন করেছেন, নুসরাত হাসিন, অ্যানাদার কোশ্চেন ছিল যে ক্রনিক ডিজিজ লাইক সিকেডি অর সিএলডি, যদি ক্রনিক লিভার ডিজিজ অর ক্রনিক কিডনি ডিজিজ থাকে তার সাথে অ্যামিনিরিয়া মানে কোনো রিলেশন আছে কিনা জানতে আছে চাচ্ছি। আছে আছে যদি আমার লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ, বেশিরভাগ ইস্ট্রোজেন মেটাবলাইজড হয় ইন দ্য লিভারে এবং এক্সক্রিট হয় থ্রু দ্য কিডনি। এখন ধরো লিভার ডিরেঞ্জ আছে পেশেন্ট, হ্যাঁ লিভার আছে, তাহলে এটা ডিটক্সিফিকেশন হবে না, তাহলে কি হবে, শরীরে ইস্ট্রোজেন থেকে যাবে, দ্যাট ইস্ট্রোজেন কজেস এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, দ্যাট ক্যান লিড টু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ঠিক কিডনি ডিজিজটাও সেরকম, সিকিডে যদি থাকে এক্সক্রিট হবে না, যে ইস্ট্রোজেন শরীরে রিলিজ হয় ফ্রম দ্য ওভারি ফ্রম অ্যান্ড্রেনাল কর্টেক্স, ওটা আর এক্সক্রিট হয় না, সো সেটা সার্কুলেশনে থেকে যায়, দ্যাট কজেস এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া লিডিং টু এন্ডোমেট্রিয়াল ম্যালিগন্যান্সি। কাজে এদের বেলায় আমাদের খুব চিন্তা আছে, আমাদের ঘন ঘন এই সমস্ত পেশেন্টদেরকে আমরা এন্ডোমেট্রিয়াম অ্যাসেস করে দেখতে হবে বা আল্ট্রাসোনোগ্রাফি, যদি হাইপারপ্লেসিয়া হয় উই হ্যাভ টু ডু এন্ডোমেট্রিয়াল বায়োপসি টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি। ম্যাডাম আরেকটা কোশ্চেন আসছে, ডায়াগনোসড পেশেন্ট অফ অ্যামিনিরিয়া ডিউ টু হাইপার প্রোল্যাকটিনোমা আফটার স্টপিং ওসিবি 12 মান্থস এগো অ্যান্ড শি কমপ্লেন সিমটম লাইক হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স
and CT feature of macroadenoma, bromocriptine 5 milligram started and symptoms resolved. And CT scan, macroadenoma shrinked, but she did not use any contraception and conceived. Her antenatal period was uncomplicated, but at 30 weeks, she again complained of symptoms and high prolactin, and CT feature showed macroadenoma. So what to do for pituitary tumor at this stage? Can surgery be done? এখন যদি 30 weeks এর প্রেগন্যান্সি হয় আমরা কিন্তু ওকে এখন আর যেহেতু প্রোল্যাকটিন এমনি একটু বেশি হবে এই প্রেগন্যান্সিতে শেষের দিকে প্রোল্যাকটিন এমনি একটু বেশি হয় শরীরের মধ্যে কাজে আমরা এটার জন্য সার্জারির দিকে এই মুহূর্তে যদি ই করা সম্ভব হয় মানে এটা যদি অ্যাভয়েড করা সম্ভব হয় তাহলে আমরা এই মুহূর্তে না করে আমরা একটু পরে ডেলিভারি পরে করলে বা ডেলিভারি পরে অটোমেটিক্যালি কি তোমার এই পিটুইটারি গ্ল্যান্ডটা একটু ছোট হয়ে যেতে পারে অ্যাডেনোমাটা একটু ছোট হয়ে যেতে পারে যে আমরা এখন যদি সম্ভব ইট ইজ নট ভিজুয়াল ডিস্টারবেন্স না হয় খুব বা খুব অতিরিক্ত হেডেক না হয় তাহলে আমরা উইল ওয়েট আমরা প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে উইল ট্রিট বিকজ ডেলিভারি পরে এমনিতেই কিন্তু পিটুইটারি মাইক্রো অ্যাডেনোমা থাকলে সেটা একটু ছোট হবে সাইজে আর যদি বা এমন হয় যে ইট কম্প্রেসেস দ্য অপটিক নার্ভ ইট কজেস ভিজুয়াল ডিস্টারবেন্স তাহলে তো করাই লাগবে সেক্ষেত্রে এটা প্রেগনেন্সিকে হ্যাম্পার হবে না এটা তো ট্রান্স ট্রান্স হাইপার প্যালেট দিয়ে করে লেজার দিয়ে করে তো সেক্ষেত্রে প্রেগনেন্সিতে করতে আমার কোনো সমস্যা হওয়ার কথা না যদি তোমার ই থাকে একদম কম্প্রেশন থাকে যে সাইজে খুব র্যাপিডলি সাইজে বাড়ছে ইট কম্প্রেসেস দ্য অপটিক নার্ভ সো পেশেন্ট দেখতে অসুবিধা এতই বেশি হেডেক যে ইনটলারেবল তাহলে সার্জারিতে যেতে হতে পারে এতে প্রেগনেন্সি কোনো হ্যাম্পার হবে না তবে ইট ইজ বেটার টু অ্যাভয়েড টিল দি ডেলিভারি বিকজ সেখানে একটুখানি ছোট হয়ে যাওয়ার চান্স আছে নিজে নিজে ম্যাডাম অনেক কোশ্চেন আসতেছে এবং খুব সুন্দর সুন্দর কোশ্চেন ম্যাডাম তো ছোট স্টুডেন্টরাও করতেছে আরেকটা পেশেন্ট নুসরাত হাসিন যদি কোনো ইয়াং পেশেন্ট টিবির জন্য অ্যামিনিরিক হয় তাহলে সেই পেশেন্টের ম্যানেজমেন্ট কি হবে না টিবির জন্য আমার এই ইয়াং আর ওল্ডের কোনো কথা না টিবির জন্য যদি অ্যামিনি হয় তো তোমার অ্যান্টি টিবি ড্রাগ তো দিতেই হবে তো সন্দেহ নেই কেন অ্যান্টি টিবি যাবে সেটা লম্বা দিন পালমোনারি টিবির জন্য যতটা জয়দিন ড্রাগ খাবে তার চেয়ে বেশি দিন খেতে হবে যে কোনো এক্সট্রা যে এক্সট্রা পালমোনারি টিবির যা চিকিৎসা এখানেও সে একই চিকিৎসা এখানে চিকিৎসা কোনো অ্যান্টি টিবি ড্রাগ দিতে হবে এনটিটিভি দেখ খেলে ইনশাল্লাহ ঠিক হয় এটা অসুবিধা এনটিটিভি ড্রাগ খেলেই এই ইট উইল রেসপন্ড তার কনসিকোয়েন্স কি হবে পরবর্তীতে কি হবে সেটা পরের জিনিস কিন্তু এখন তার এন্ডোমেট্রিয়াল টিবি যেটা টিবি থাকে টিবি ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করার পরে সিকুইলি কি হয়েছে সেটা তো ভবিষ্যতে যখন সিউল ট্রাই ফর প্রেগনেন্সি তখন সেটা চিন্তা করা যাবে হতে পারে এন্ডোমেট্রিয়াল টিবি হলে ইট ক্যান কজ টিউবাল অবস্ট্রাকশন এটা টিউবটা বন্ধ করে দিতে পারে পরবর্তীতে প্রেগনেন্সি না হতে পারে সেটা অন্য জিনিস কিন্তু এখন যদি তুমি ডায়াগনোস্ট কেস হয় এন্ডোমেট্রিয়াল টিবি ইয়াং হোক আর ওল্ড হোক তার চিকিৎসা লাগবে এনটিটিভি ড্রাগ তার ম্যাডাম এখন অ্যামেনিরিয়া চাইতে টিবি ট্রিটমেন্ট করতে হবে অ্যামেনিরিয়া হ্যাঁ এমনি তো কাজ হবে না এই তুমি হরমোন দিলে তো রেসপন্স করবে না বিকজ দিস এন্ডোমেট্রিয়াম ইজ নন সেন্স ইনসেন্সিটিভ টু দিস হরমোন স্টিমুলাস তাকে যদি হরমোন দিয়ে ওজন করতে পারবে না তো পারা যাবে না এটাকে আগে অ্যান্টি টিবি ড্রাগ দিতে হবে টিবি ভালো হবে তারপরে তাকে যদি অ্যামেনিরিয়া থাকে তখন উইথড্রল ব্লিডিং করলে ড্রাগ দিলে উইথড্রল ব্লিডিং হবে এখন হবে না ম্যাডাম আর একটা কোশ্চেন নিব পিসিও পেশেন্টদের নাজমা ডিজি কোশ্চেন করেছেন যে ইন পিসিও হাউ উইল উই কন্টিনিউ ওসিপি ফর হাউ মেনি ডেজ ম্যাডাম আমি এখানে আরেকটু অ্যাড করে দিতে চাই যদি আমরা এটার সাথে ওই যে ম্যাডাম সিপ্রোটোয়ন অ্যাসিটেট দিয়ে যেটা সেটা যদি ইউজ করি তাহলে কতদিন একটা না ইউজ করতে পারবো পিল যেটা ম্যাডাম আমরা যে পিসিওর পেশেন্টদের হ্যাঁ পিসিওডি পেশেন্টে যদি যদি ওর হার্সুট থাকে তবেই তুমি দিবা জায়ান 35 হ্যাঁ ওই সিপ্রোটন এসিটেট যেটা বললা সঙ্গে সিপ্রোটন এসিটেট আর যদি প্রোটন এসিটেট থেকে যাব না সেক্ষেত্রে আই উইল প্রেফার টু গিভ অনলি ওসিপি সেখানে আমি আর সিপ্রোটন দিব না সে যেটাই দেবো না কেন ওসিপি দাও ওইটা দাও সেটা আমরা এক নাগাড়ে 6 মাস দিতে পারি এক নাগারে 6 মান্থ তবে একটা কথা আছে এটা লম্বা দিন ইউজ করে যদি 18 বছরের পরে কোনো পেশেন্টের পিসিওডি হয় 18-19 ইয়ার যখন ওসিপেকশন হয়ে যায় তখন তুমি বেশি বাড়লে কোনো ক্ষতি নাই কিন্তু 18 বছর আগে যারা এখনো গ্রোথ হাইট এটেন্ড করে নাই এপিফাইসিস ক্লোজ হয় নাই তাদের লম্বা দিন ওসিপি দিলে একটু স্টান্টেড গ্রোথ হতে পারে
সেই জন্য 18 ইয়ার্স এর পরে হয়ে তুমি লম্বা দিন দেওয়া আপত্তি নাই, 6 মাস 9 মাস দিতে পারি। আর সিপ্রোটেরন দেওয়ার ব্যাপারটা কঠিন আছে, সিপ্রোটেরন দেওয়ার অতদিন দেওয়া যাবে না, বিকজ ইট কিছুটা লিভার লিভারের এনজাইমের উল্টাপাল্টা করে এই তোমার সিপ্রোটেরন এসিটেট। সেই ক্ষেত্রে যদি আরো লম্বা দিন দিতে হয় উই হ্যাভ টু ডু দ্য লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট করে এজিপিটি এগুলি করে দেখে তারপরে আমরা কন্ট্রোল করতে পারবো। সিপ্রোটেরন এসিড কিন্তু বেশি দিন দিতে পারবো না, এটা তুমি ম্যাক্সিমাম 6 মাসে জাস্ট দিবে, ম্যাক্সিমাম 6 মাস, এরপর দিতে গেলে আমাকে সব টেস্ট করে তারপর দিতে হবে। আর সিপ্রোটেরন হবে শুধুমাত্র যাদের অ্যান্ড্রোজেনিক ইনফ্লুয়েন্স আছে এবং যাদের তোমার একটু হার্সুট আছে, শুধু তাদের জন্য রিজার্ভ রাখবা দিস জায়ান 35 বা সিপ্রোটেরন এসিটেট। ম্যাডাম মানে পেরিফেরিতে থেকে আসে পেশেন্ট দেখা যায় ম্যাডাম, 1 বছর 2 বছর খেয়ে যাচ্ছে, এটা তো স্টাডি খুব খারাপ যে 3 থেকে 6 মাস যেটা। না ওটা লিভার লিভারের ওটা কিন্তু লিভারের এনজাইম ডিরেঞ্জ করে, কাজে সেটা দেখে তারপর দিতে হবে। জি থ্যাংক ইউ ম্যাডাম ফর ইওর ভেরি নাইস প্রেজেন্টেশন। বলা ম্যাডাম মানে ম্যানেজমেন্ট খুবই সুন্দর, ম্যাডাম খুবই সুন্দর, সবাই অনেক মানে যারা যারা কোশ্চেন করছেন তাদের যারা কোশ্চেন করছে মানে যারা কোশ্চেন করছে তারা সেটিভে হয়েছে কিনা সেটা আমি জানি, জানি জানি আল্লাহ জানি। নিশ্চয়ই স্যাটিসফাইড হয়েছে, সব কোশ্চেনের মোটামুটি অ্যান্সার পেয়েছে।